সবার মন খুব দুঃখী। এটা কোথায় লাগায়? এখানে। কোথায় লাগাতে হবে? এখানে লাগালেও হবে, এইখানে লাগাতে হবে। ঠিক আছে, আরে তুমি বলতে চেয়েছিলাম কারণ সত্য ঘটনা, যখন থেকে মায়ের গর্ভে এসেছিল তখন থেকে দেবকী এবং বসুদেব তাদের মনে খুব টেনশন ছিল, ছিল কি ছিল না? আমাদের ঠিক সেই একই অবস্থা, কবে জন্মাষ্টমী আসবে, মা খেয়ে থাকতে হবে, দুদিন পরে আসলে হবে, জন্মাষ্টমী যেন একটু পরে আসে, একাদশী যেন একটু পরে আসে, তাহলে একটু ঘন ঘন আসছে। তো দেবকী বাসুদেবের তাদের কি হয়েছিল না, তাদের জন্য একটু আলাদা নিয়ম ছিল, আমাদের একটু আলাদা, কারণ একাদশী আজকের দিনে এসেই যদি আমাদের রথযাত্রা হয় কি আনন্দ হয়, সকাল থেকে খুব খাওয়া দাওয়া, খুব ভালো উৎসব, ঠিক? কিন্তু এখানে উৎসব মানে না খেয়ে থাকা। তো যাই হোক, কি বিষয় আপনারা শুনতে চাইবেন আমি জানি না, অনেকগুলো বিষয় আছে। প্রথম জন্মাষ্টমী কি, তার মাহাত্ম্য কি, করলে কি হয়, তার একটা লীলা আছে, কিন্তু আমাকে বলতে বলেছিলেন ভগবান কৃষ্ণের জন্মলীলা নয়, বাল্যলীলা। কোন লীলা? তো আমাদের ভগবান কৃষ্ণের অনেক লীলা আমরা অনেকেই জানি। কোন লীলা শুনবে, দুঃখের লীলা না আনন্দের লীলা? দুটার ভিতরে আলাদা আলাদা আছে। তো আজ প্রথমে ব্যাখ্যা করব শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে ভগবানের লীলা শ্রবণ কেন করা উচিত। ভগবান কৃষ্ণের লীলা কেউ যদি শ্রবণ করে, যিনি কীর্তন করবেন, যিনি শ্রবণ করবেন, আর যিনি কি প্রশ্ন করবেন, তিনজনের কি কি লাভ হয়? আমরা এতদিন ধরে হরিনাম হরিকথা শ্রবণ করছি কৃষ্ণের সম্বন্ধে, তো কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করার ফলে আমাদের কি লাভ হয়েছে, সেই লাভটা সবাই নিজে নিজে উপলব্ধি করতে পারবেন। যখন খুব ক্ষুধার্ত ব্যক্তিকে, এখন আর ফটো উঠানো যাবে না, যখন ক্লাসে আসবে দূর থেকে উঠাতে হবে, সামনে আর ঘোরা যাবে, তো যখন আমরা খাই নিজে যে খেতে দেয় সে কিছুটা উপলব্ধি করতে পারে, কিন্তু যে খাচ্ছে সেও উপলব্ধি করে কতটা পেট ভরেছে, যে রান্না করেছে এর খাওয়া দেখে বুঝতে পারে আমার রান্নাটা কেমন হয়েছে, আরে দাও তো ওটা খুব ভালো হয়েছে, আরে ওটা দাও তো, আমার ইস্কন এটাই হয়, যেটা ভালো হয় সেটা বারবার চায়, অন্য লোকের জন্য চিন্তা করে না, আরে ভাই আমার ভালো লেগেছে মানে আরো ভক্ত তো ভালো লাগতে পারে, না আমাকেই বেশি করে দাও। আমি তখন ভাবি হে ভগবান, ঠিক আছে এটাও ভালো, ভগবানের প্রসাদ পেতে চাইছে, তো সেই জন্য এই আধ্যাত্মিক কেউ কথা বলবে না, একদম একদম কথা বলা যাবে না। এই আধ্যাত্মিক লাইনে প্রবেশ করার ফলে আমরা কিভাবে লাভবান, যেমন কারো যদি অসুখ হয় তো অসুখ হওয়ার পরে ডাক্তার তাকে ওষুধ দেয়, ওষুধ দেওয়ার ফলে, ওষুধ খাওয়ার ফলে এবং নিয়ম মেনে চলার ফলে রোগ ভালো হচ্ছে কি না হচ্ছে ডাক্তার বুঝতে পারে না, এই রুগী বুঝতে পারে? রুগী বুঝতে পারে তার রোগের আরাম হচ্ছে না আরো রোগ বেড়ে যাচ্ছে। যদি ভালো না লাগে আবার ডাক্তারের কাছে যায়, আবার ডাক্তার আবার ঠিক করে, ঠিক সেরকমই আমরাও আধ্যাত্মিক লাইনে প্রবেশ করার পরে আমাদেরও রোগ বাড়ছে না কমছে, সেটা অনেক সময় হয়তো আমি ব্যবহার বুঝতে না পারলেও, আবার কারা বুঝতে পারে না, যারা পাগল, কিন্তু যারা সাধারণ ভালো মস্তিষ্ক তারা ভালো রকম বুঝতে পারে যে আমার রোগ বাড়ছে না আমার রোগ কমছে না আমি এ পাচ্ছি, সবাই এদিকে সরে আসে। তো সেই জন্য সত্যি সত্যি ভগবানের আজ বিশেষ আশীর্বাদ, শিল প্রভুপাদের কৃপায় বিশ্বে প্রায় হাজারো মন্দিরে আজ জন্মাষ্টমী পালন হচ্ছে, হাজারো ভক্ত হরিকথা শ্রবণ করার জন্য এসছে, কারণ ভগবত ভক্তি মার্গের প্রথম পদক্ষেপ হলো সাধু সঙ্গে কৃষ্ণ নাম, কি এই মাত্র তাই, অন্য কিছু নয়। সংসার জিনিসটা যদি সত্যি সংসার থেকে মুক্তি হতে হয় আ
আর কোনো উপায় নেই, একদম বলে দিয়েছে। যেমন আমাদের বলে হয়েছে দাড্য লাগে তিনবার এ বেকার, যেমন হরিনাম যেমন বলা হয়েছে যে বললাম নাস্তব্য 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 গতিরন্যতা, ঠিক এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। দুঃখের কোনো শেষ নেই, কাগজ কলম দিলে সারা জীবন ধরে শুধু দুঃখ লিখে যাবে। যদি বলে সুখের সংবাদ লিখো কিছুই লিখবে না, যদি বলা হয় কে কি তোমাকে দুঃখ দিয়েছে তাদের বড় লিস্ট, লোকে আমাকে আমি যে লোককে দুঃখ দিয়েছি তাটা আমরা দেখবো না। তাই এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। তো দুঃখের শেষ নেই নাকি? না আছে। কিভাবে? সাধু সঙ্গ করি, হরি ভজে যদি। তো হরি কেন ভজবো? আগে হরিকে তো জানতে হবে। যেমন এবারে 40 টাকা আলুর কেজি, যেতে যেতে দেখি ভোরবেলা মর্নিং ওয়াকে গেছি, এক বস্তা আলু পড়ে আছে রাস্তার ধারে, কেউ নেই, ফাঁকা। তাকে দেখলাম এদিকে কেউ নেই ওদিকে কেউ নেই, কি করবো? দেখে দেবো না উঠিয়ে নেবো? চেষ্টা করবো এত দাম যখন আর কি, কিন্তু এ ভগবান উঠাতে গিয়ে দেখি এত ওজন আমি উঠাতেই পাচ্ছি না, কি করব? আশেপাশে কেউ নেই যেমন মাথায় উঠিয়ে দেবে, তখন কি করব? কি করব? কিছু কমিয়ে নেব যতটা উঠাতে পারি, সবাই জানে কিছু কমাবেন কি না। কিন্তু আলুর বস্তা বলে কমাচ্ছেন, ওটা যদি সোনার বস্তা হয় তখন কি কেউ উঠাবেন? এখানে হরি কথা বলছেন, হঠাৎ একজন এসে বলছে আজকের জন্মাষ্টমীর দিন চলুন প্রসাদ দিচ্ছি, তখন বলবে এটা কি একাদশীর প্রসাদ না দাঁত মানে ইয়ে? বলে না ভাত ডাল সবজি, কেউ যাবেন? যাবেন না। বাইরে যদি কেউ এসে বলে এখন আজকে অ্যাপল কোম্পানি থেকে সবাইকে মোবাইল ফ্রিতে দিচ্ছে, গেটের সামনে বাড়ছে, মাত্র 20টা 20টা মোবাইল নিয়ে এসছে, যে আগে যাবে সে লাইন পাবে, কেউ এখানে বসবেন? কেউ বসবে ফ্রিতে? ঠিক মাহাত্ম জানার ফলে তার কদর হয়। যেমন একটা বাচ্চা ছেলে ছোটবেলায় বাবা মা হারিয়ে গেছে, চিনতে পারে না, বাবা পাশে বসে আছে, বাবাকে চিনে না, বাবার পরিচয় জানে না, যে এসে বলবে তুই বসে আছিস চিনিস নি কে? বলে ইনি কে? তোর বাবা, তোর যে ছোটবেলা হারিয়ে গেছিল। আর বাবা ছেলেকে খোঁজ করছে, ছেলে বাবাকে খোঁজ করছে, দুজন দুজনকে চেনে না, পরিচয় লাভ নিতে, যেই একজন সে পরিচয় করে দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা বলে জড়িয়ে ধরেছে। আর বাবা কি করবে? একেও বাবা বলে জড়িয়ে ধরবে, ধরে দুজনে কান্না করবে, আনন্দের সাগরে ভাসবে। ঠিক সেই রকমই ভগবানের সঙ্গে পরিচয় কি আছে, কেন ভগবানের লীলা শ্রবণ করব? আর বাল্যলীলা খুব সুন্দর সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, একদিনে অল্প সময়ে তো বলা সম্ভব না। এই জন্য প্রভুপাদ ভাগবতম লেখার আগে তিনি দশম স্কন্ধ লিখেছিলেন, জানেন যে আমার যদি শরীর না থাকে আমাকে যদি ভগবান নিয়ে চলে যায় তার ধামে, তো ভাগবতম লেখার আগে তিনি দশম স্কন্ধটাই লিখেছিলেন, গদ্য আকারে না গদ্য আকারে, কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা লোকের শরীর হাত আছে পা আছে পেট আছে, আঙুল কেটে দিলে পা কেটে দিলে হাত কেটে দিলে বাঁচবে, কিন্তু যদি গলা কেটে দেয় বাঁচবে? তো সেই জন্য ভগবানের সমস্ত লীলার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ লীলা হলো ভগবানের মস্তক, হলো শ্রীমদ ভাগবত। সেই জন্য প্রভুপাদ তিনি প্রথমেই ভাগবতমকে পদ্য আকারে গল্প আকারে লিখেছেন, তারপরে তিনি ধীরে 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 তিনি ভাগবতম লিখে গেছেন, তাৎপর্য দিয়ে গেছেন। ঠিক সেই রকমই আপনারা যারা বসে আছেন, কারণ এই কলিযুগ সম্পূর্ণ উল্টা দিশায় চলে, বলে সেটা কেমন? আমরা যখন প্রদীপ জ্বালাই তো প্রদীপ আলোটা কোন দিকে চলে, কোন দিকে ওঠে? উপরের দিকে। তো যখন ভাগবতম লিখছে কলিযুগের আলো সব নিচের দিকে যাবে, কোন দিকে যাবে? তখনকার লোক ভাবতে পারেনি আলো কি করে নিচের দিকে যায়, আলো তো সবসময় উপরের দিকে যায়। আগুন জ্বালাবেন, লাইট জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, দেশলার কাঠি জ্বালাবেন, গ্যাস জ্বালাবেন, কোন দিকে যায়? কিন্তু যতগুলো লাইট কোন দিকে আছে, উপরের দিকে না নিচের দিকে? তখনকার লোক বুঝতে পারেনি। ঠিক কলিযুগে যা সমস্ত মানুষ ধর্ম করবে, নামে মাত্র ধর্ম, ধর্ম পরিচিত কৈতব অত্র, কৈতব ধর্ম, ছল ধর্ম, ছল ধর্ম, উপধর্ম, ধর্মাভাস, অধর্ম, আর টোটাল 5 রকমের অধর্ম হয়। কয় রকমের হয়? ধর্মের ঠিক বিকৃত ধর্ম দেখতে, যেমন মায়েরা সবাই সিটি গোল্ড পরে, কি গোল্ড পরে? আচ্ছা, যিনি পরে তিনি জেনে শুনে পরে যে আমি সিটি গোল্ড পরেছে, কিন্তু সবাই দেখাতে চায় দেখো ভাই আমিও গোল্ড পরে এসেছি, এমন কোন মা আছে যিনি সিটি গোল্ড পরে এসে বলে দেখো আমারটা কিন্তু গোল্ড না, আমারটা কিন্তু সিটি গোল্ড? কেউ বলে? বরং তো বের করে দেখে একটু ঝুলিয়ে দেয় যে আমারও পয়সা আছে। আচ্ছা, আমরাও যদি বলি আচ্ছা তুমি তো সিটি গোল্ড পরেছো, ও যারা সিটি গোল্ড দেখাতে চাইছে গোল্ড, আমরা যদি সবাই বলি না, আমরা সবাই বলছি আজকে
কি বলে জন্মাষ্টমী করেছি, স্ট্যাম্প পেপার লিখে দিছি তোমারটা গোল্ড, আমাদের সবাই লেখা এবং সবার বলায় কি ওটা গোল্ড হয়ে যাবে না? পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবতম কয়ে তারে পরিপূর্ণ চলে, ঠিক সিটি গোল্ড পরে যেমন কেউ দেখাতে যায় যেটা গোল্ড, উনি যারে সিটি গোল্ড পরেছে দেখাতে, আর আমরাও যদি সবাই যদি বলে দিই গোল্ড হবে গোল্ড, আর যদি কেউ গোল্ড পরে এসছে আর আমরা বলছি মানি না তোমারটা সিটি গোল্ড রোল গোল্ড, ওটা কি রোল গোল্ড হয়ে যাবে না? ঠিক সেই রকমই এই যুগের ধর্ম, সম্পূর্ণ যেটা ধর্ম রকম দেখছি আমরা, চল ধর্ম উপধর্ম ধর্মাভাস, এইরকমই আজ জগতে নিয়ম। তার জন্য বিশেষ ভাগ্যবান জীব যারা ব্রহ্মাণ্ড ভ্রমিত, কোনো ভাগ্যবান জীব অত সহজ না, মনুষ্যাংশ শিশুজাতির যত বেশি হাজার হাজার ভিতরে কয়টা লোক এখানে আছে, কয়জনের সৌভাগ্য আছে, নাতি পুতি ছেলে মেয়ে খাওয়া দিয়ে নিয়ে ব্যস্ত আছে, কারণ আয়ুষ্য ক্ষণ লভ্য কোটি স্বর্ণ মুদ্রাভি, কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে যেমন আয়ুকে কেনা যায় না, সময় চলে যায়। এখন এখানে দুই প্যাকেট চকলেট ছড়িয়ে দিলাম, আর এক জায়গায় দুটা সোনার চকলেট রেখে দিলাম, এখানে লেখা আছে এটা দুই প্যাকেট এই ভালো অরিজিনাল চকলেট আর দুটা সোনার চকলেট, বাচ্চারা গিয়ে কয়েনটা ধরবে, আপনারা গিয়ে কয়েনটা ধরবে? ইয়েস, সেই জন্য জানতে হবে তার মূল্যায়ন কি, তার আসল মাহাত্ম কি। আপনার কাছে দশ কেন, বিশ পকেট পঞ্চাশ পকেটে যদি আপনাকে অরিজিনাল চকলেট দিই আপনি নেবেনই না, ওই দুটো প্যাকেটেই দুটা চকলেটের জন্য ধাবিত হবে। ঠিক আমাদেরও জানতে হবে এর মাহাত্ম কি, আমরাও সৌভাগ্যবান ব্যক্তি, অত সহজ না, অল্প ভাগ্যে নাম হচ্ছে দাস নাম, আমরা এই যে দাস নামে যে ভগবানের কাছে এসছি, আমরা অত আমরা মহান পুণ্যবান, কোটি কল্প অর্জিতম পুণ্য, কারা এসছেন যারা কোটি কোটি কল্প ধরে পুণ্য অর্জন করেছেন তারাই এসছেন, সিটি গোল্ডে তারাই যায় যাদের পয়সা কম, সারাদিন সিটি গোল্ডে আইরে দাইরে নেরে বেরে, সারাদিনে দু হাজার টাকা ইনকাম, কত টাকা হাজার লোককে দেখে দু হাজার টাকা, আর ওখানে দুইজন লোক ঢুকে মাসে দুইজনের থেকে কত টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকা প্রফিট, এটা সোনার দোকান, সবাই এখানে ঢুকতে পারবে না, এখানে ঢুকতে সোনার দোকানে ঢুকতে গেলে যখন পকেটে পয়সা প্রয়োজন হয়, ঠিক ভগবত ভক্তির রাস্তায় ঢুকতে গেলে তারও পূর্বের জন্মের স্বীকৃতির প্রয়োজন হয়, নইলে তারা এখানে ঢুকতে পারবে না। আমরা ওষুধ আমরা খাই, ওষুধের কি গুণ আছে না আছে, কি কে বানানো কি ব্যাপার সেটা আমার জ্ঞানের উপর নির্ভর করে না, কি কি গুণ আছে তা না, ওষুধ খেলে যেমন ওষুধ তার কার্য করে, আমি জানি আর না জানি ভগবানের নামের মহত্ব ভগবানের গুণাগুণ, কিন্তু আমি যদি শ্রবণ করি তার ঠিক আসল ক্রিয়া করবে। যেমন কারেন্টের তার আছে, কোথাও একটা লিক হয়ে আছে, তার বেরিয়ে আছে, হাত দিতে কি মনে হবে? ঠিক সেরকমই আমাদের, আমরা ক্রমান্বয়ে আজ কি আলোচনা করব, ভগবানের বিশেষ কিছু লীলা। তবে আমি বাল্য লীলার উপরে সবচেয়ে বেশি জোর দিব, কারণ আজ আমরা যেখানে এসেছি, চেতং সকতং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্তবদ্ধনে বিদুর নীতি সৈক্ষতম, আমরা এখানে আজ এসেছি কিসের জন্য না, পিবন্তি যে ভাগবতম আত্মনম শতম কথামৃতম পুনন্তি বিষয়ম বিদুষিতম রজন্তি তৎচরণার রসর্ভ আত্মকম। যখন ভগবানের কথা শ্রবণ করব, যেমন আমার গায়ে যদি নোংরা লাগে কি লাগাই, সাবান লাগাই, শরীর পরিষ্কার করি, কাপড়ে সার্ফ লাগাই, কি করার জন্য, পরিষ্কার করার জন্য। চিন্তং সকতং কৃষ্ণ, কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয়ন্তস্তবদ্ধনে, তার মানে হৃদয়ের নোংরা, যেমন আয়না পরিষ্কার না করলে অটোমেটিক ধুলো পড়ে যাবে, সেটাকে পরিষ্কার করতে হবে, একবারে পরিষ্কার হবে না। কিন্তু চোখ যদি খারাপ থাকে, আয়না ভালো থাকলে কি কোনো লাভ হবে? আয়না ঠিক আছে, চোখও ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি, অন্ধকার ঘর, কি ঘর, কি ঘর, তাহলে আয়নাও পরিষ্কার লাগবে, চোখও ভালো লাগবে, আলোও লাগবে, তাহলে আমি আয়নার লাভটা নিতে পারবো। ঠিক আমাদের ক্ষেত্রে তাই, ভগবানের কথা শ্রবণ করার ফলে হৃদয়ের অভদ্র কাম ক্রোধ লোভ মদ মৎসর্য সবাই বসে আছেন, যেতে চাইছে না, একজনকে ঘর ভাড়া দিলে উঠতে চায় না, ভাড়াও দেয় না, কেস ঠুকে দেয়, আর আরামসে থাকতে চায়। এই সমস্ত প্রাণীগুলো কাম ক্রোধ লোভ এতদিন ধরে বসে আছে, বিনা ভাড়াতে ভালো জায়গা পাচ্ছে, যেতে চাইছে না, এমনি পালাবে, অত সহজ। সেই জন্য তাকে বের করতে গেলে হৃদয়ন্তস্থ অবদ্রণী, হৃদয়ের ভিতরে যত অবদ্র সব হইবে বিদর্ণিত। তো সেই জন্য তাদেরকে হবে না, ভগবানের ভক্তের শ্রীমুখ থেকে যদি কেউ হরিকথা শ্রবণ করে, কথামৃত পান করে, কিংবা যদি বাহির হয়, তাহলে
তাহা যদি কোনো ভক্ত তার কর্ণকুহার ভরে শ্রবণ করে তার ফলে তার হৃদয়ের যে বিষয়ের অতীব বিশালা প্রভাব অবস্থান করছে তার বিশাল প্রভাব হৃদয় থেকে দূরে যেতে থাকে এবং সে অতি শীঘ্রতে শীঘ্র ভগবানের চরণারবিন্দে আকৃষ্ট হয়ে তার লীলাকথা শ্রবণ করার জন্য তিনি কি হন না প্রয়াসী হন তৎপর হন নিষ্ঠা শ্রদ্ধা রুচি আসক্তি তার বাড়তে থাকে সেই জন্য বাসুদেব ভগবতী ভক্তি যোগং প্রজ্জিতা জানাতি আশু বৈরাগ্যম জ্ঞানম চা যত অহৈতুকিং এইবারে যখন আমি হরিকথা শ্রবণ করবো তার ফলে আমার কি হবে যেমন জন্ডিস হলে তাকে চিনির জল মিশ্রির জল আখের রস খেতে দিতে হয় ওটা তার কাছে তিতো লাগে কিন্তু ওটা খাওয়ার ফলে কি হয় ওই রোগটা দূরে যেতে থাকে আর ওই তিতোটা ধীরে ধীরে নিষ্ঠতা প্রাপ্তি হয় ঠিক আমি যদি ভগবানের প্রতি ভক্তি যোগ করি এবং তার কথা শ্রবণ করি তাহলে আমারও কি হবে না আমার যে রোগ ভবরোগ জড় জগতের প্রতি আসক্তি শরীরের প্রতি আসক্তি মান সম্মানের প্রতি অত্যন্ত আকর্ষণ তো সেইগুলো ধীরে ধীরে কি হবে না দূরে যেতে থাকবে নইলে কি হবে একটা লোক ২৪ ঘন্টার ভিতরে ৬ ৭ ঘন্টা ঘুমায় সেনান দেনান খাওয়া দাওয়া করে ২৪ ঘন্টার ভিতরে ২৪ ঘন্টা সমাপ্ত করে দেয় সেই জন্য শাস্ত্রে বলছে না আয়ুষ ক্ষণে কবি না কোটি লব্য স্বর্ণ মুদ্রাবি এই জগতে সবচেয়ে মূল্যবান হলো মানুষের সময় কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে যে একটা মুহূর্তকে কেনা যায় না আজ আমরা অত্যন্ত ভাগ্যবান যে ভগবানের কথা শ্রবণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তো সেই জন্য ভগবত মহাউষধ পান করার উদ্দেশ্য কি না ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরমে মুক্তি লাভ করা শ্রীমদ ভাগবতমে বলছে ধর্মস্য অপবর্গস্যহী অর্থ উপকল্পতে অর্থায় অর্থ এক অন্তস্য কামলাবলম্বম নিতাহ একমাত্র ভগবত ভক্তের মুখে হরিকথা এবং ভগবত সেবা ভগবান কথা করেন একটাই মাত্র উদ্দেশ্য কি আমরা কেন এখানে আছি কেন আমরা পালন করছি ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের ধামে প্রবেশ করার জন্য কারোর বাড়িতে যদি একটু প্রবেশ করতে চাই তার অনুমতি দরকার হয় না আমি যদি আমার বাড়িতে যেতে যাই কেউ যদি বাথরুম কিছু ব্যবহার করতে চায় তাহলে অনুমতি না হলে গেলে কি ঢুকতে দেবে না ঠিক সেরকম ভগবানের কাছে অনুমতি প্রাপ্ত হচ্ছে আচ্ছা অনুমতি নিতে গেলে তার কাছে আদেশ চেয়ে যে সেই জন্য ধর্মের উদ্দেশ্য হলো এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া তো ভগবত ধামে ফিরবে কি করে ইউ টু লাভ মি লাভ মাই ডগ তার ভক্তের এবং ভগবানের সেবা করার ফলে তো সেখানে বলা হয়েছে না সেই ভগবানের যে মহান মহিমা ভগবানের যে গুণকীর্তন সেটা আমাদের শ্রবণ করতে হবে আর শ্রবণ করার ফলে ধীরে ধীরে ভগবানের মহিমা আমরা জানতে পারবো আর ভগবানের মহিমা যখন আমরা জানতে পারবো তখন ভগবানের প্রতি আমরা আকৃষ্ট হব এবং তখন কি হবে ভগবানের সেবার জন্য তৎপর হব সেই জন্য বলছে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করা সেই ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি না করে যদি আমি আমার জড় জগতে মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি যো দ্বার আগার বৃত্তান পুত্রম এবং সর্বম দ্বার মানে গৃহ আগার মানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে এইসবের প্রতি যদি আমি আকর্ষণ হই তাহলে কি হবে না আমি মহান ক্ষতি আমার সাধন হবে জীবনে সেই জন্য ধর্ম অনুষ্ঠান যদি কেউ করে থাকে তাদের জন্য কোনো সময় ভুল করেও ইন্দ্র সুখভোগের উদ্দেশ্য সেই ধর্ম অনুষ্ঠানের যে অর্থ অর্থাৎ যে ফল যেন ব্যয় না করে হ্যাঁ ধর্মত্ব কামমোক্ষ ধর্ম করে অর্থের জন্য অর্থ পেলে কামনা বাসনা পূরণ হবে তারপরে মুক্তির পথে অত দূর আর কেউ যেতে পারে না কোভিড যেরকম ভয়াবহ রোগ হসপিটালেও যেতে দেয় না ওখানেই সমাপ্ত হয়ে যায় সেই জন্য সবাই হাত নিয়ে এসছেন কি সাথে হাত আছে সবার বলুন হাত জোড়ুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यसं तत जयमुदीरये नष्ट प्रेष्वद्रेषु नित्यं भागवत शिवया भागवत युक्तं श्लोके भक्ति होति नष्टति मुखं करोति वाचलं पङ्गलं हयदगिरिं ৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতা নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নাম নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্ত সুন্দর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপতে একটা জিনিস মনে রাখবে, বিশেষ করে বড় বড় যারা কীর্তনিয়া, বড় বড় যারা বক্তা, তারা কৃষ্ণ প্রণাম মন্ত্রটাই ভুল বলে। হে কৃষ্ণ করুণা সিন্ধু বলবে না, ধয়কর সিন্ধু বলবে, ধু না, বন্ধু বলবে না, বন্ধ পদ নৈধায় ওকার বলবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি না, জগৎপতি কি বলবে? গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতায় দেবী প্রণামামি বঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধু এব চ পতিতানাম পাবনে দশায় বিষ্ণুরূপায় বৈশ্যরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম বিধায় বৈশিষ্টায় নমস্তস্তু বৈশ বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় তাপত্র নেত্র জনতায় ভারত তৈল পুণ্য প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম। আমার সঙ্গে সবাই বলবেন বাসুদেব কথা প্রশ্ন পুংসং পুরুষং স্ত্রীণ পুনতি পুরুষাং স্ত্রীণ পুনন্তি বক্তারম প্রচ্ছকং শ্রৌতিম তৎপাদ সলিলম যথা। অনুবাদ শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের প্রথম অধ্যায় ১৬ নম্বর ভগবান শ্রী বিষ্ণু পাদোদ্ভূত গঙ্গা কৃষ্ণ লীলা এবং তার চরিত্র বিষয়ে প্রশ্ন, বক্তা প্রশ্নকর্তা এবং শ্রোতা এই তিন প্রকার ব্যক্তিকে পবিত্র করে। গঙ্গায় যতই নোংরা যাক, যতই যাই যাক, গঙ্গা সব জায়গায় পবিত্র। গঙ্গা এসছে ভগবানের চরণ থেকে, আর গীতা কোথা থেকে এসছে? ভগবানের মুখ থেকে। তার চরণ থেকে গঙ্গা তো পবিত্র, সারা জগৎকে পবিত্র করে সবাইকে ভগবানের কাছে নিয়ে যায়। যার মুখ থেকে এত সুন্দর ভাগবতম ভগবদ গীতা, যেটা শ্রবণ করে যেটা আয় করে ভগবানের তবে যেতে পারে, তাহলে সেই ভগবান কত প্রিয়। আর সেই ভগবানের কথা কয়জন লাভান্বিত হন? না, ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম গঙ্গা যেমন সর্ব জগৎকে পবিত্র করে, তেমনি বাসুদেব শ্রীকৃষ্ণ লীলা এবং চরিত্র বিষয়ে যে সমস্ত প্রশ্নকর্তা যারা প্রশ্ন করেন এবং যারা শ্রবণ করেন, এই তিনজনেই তারা উপকৃত হন। কি হন তারা তিনজনে? কেমন ভাবে উপকৃত হন তার প্রমাণ হলো এটাই। মিশ্রী সবাই দেখছেন, মিশ্রীর যেদিক থেকে মুখ দেন কি কেমন লাগবে? মিশ্রীর যেদিক থেকে মুখ দিক না কেন, কি হবে, কি মনে হবে আমার? সেই দিক দিয়েই আমার মিষ্টি লাগবে। সেই জন্য আমাদের খুব সুন্দর ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি বেশ কয়েকটা অত্যন্ত গোপনীয় লীলা ভগবানের আজ আলোচনা করব, আর সেই লীলাগুলো আমাদের জন্য, বিশেষ করে আমরা যে ভক্তরা যেখানে এসেছি তাদের জন্য অত্যন্ত। সেখানে শ্রীমৎ ভাগবতমে বলছে দশম স্কন্ধের এক নম্বর অধ্যায়ে ১৬ নম্বর শ্লোক, নিবৃত্ত তস্মৈ উগীয়মানা ভব ঔষধিম শতম মনঃ অবিরাম ক উত্তম শ্লোকে গুণানুবাদ পুমান বিরজিত বিনা পশুঘাত। ভগবানের মহিমা কীর্তন এবং শ্রৌত পরম্পরায় সাধিত হয়। যদি ভগবানের কথা শ্রবণ করবে শ্রৌত পরম্পরায়, একজনের পর একজন যারা গুরু পরম্পরায়, প্রভুপাদ বলছে অর্থাৎ শ্রীগুরুর মুখ থেকে শ্রবণের দ্বারা তা হৃদয়ঙ্গম করেন,
এই কীর্তনের আনন্দ তারাই আস্বাদন করতে পারে যারা অলিক এবং ক্ষণস্থে জড় জগতের বিষয়ে আলোচনার আগ্রহী নন। ভগবানের মহিমা কীর্তন সংসার বন্ধন আবদ্ধ বদ্ধ জীবের ভবরোগের মহৌষধ। অতএব পশুঘাতী অথবা আত্মঘাতী ব্যতীত কে ভগবানের এই মহিমা শ্রবণ করতে চাইবে না? তার মানে আজ ভগবানের ভগবানের এই যে মহামহিমা কীর্তন একমাত্র দুইজনই শ্রবণ করতে চাইবে না, কে? এক আত্মঘাতী আর এক পশুঘাতী। কলুষপূর্ণ অত্যন্ত পাপে পরিপূর্ণ তারাই একমাত্র কীর্তন করতে চাইবে। সেই জন্য আমরা অত্যন্ত মহান ভাগ্যবান যে কৃষ্ণের একের পর এক লীলা আজ আমরা শ্রবণ করে বিশেষ করে পরীক্ষিত মহারাজের কাছে আমরা সবাই ঋণী। কারণ পরীক্ষিত মহারাজ কৃষ্ণের কার কাছে? না, সুখদেব গোস্বামীর কাছে। যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তি যিনি মরতে যাচ্ছেন, আমরা সবাই একদিন না একদিন মারা যাব, তো উনি বলছেন কি কর্তব্য, তাই নিয়ে খুব কনফিউজ হয়ে গেছিলেন। এবং সুখদেব গোস্বামীর মুখ থেকে এই যে ভাগবতম কথা যে আমরা শ্রবণ করছি তারই অনুদান তাকে এই জন্য আমরা পরীক্ষিত মহারাজকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করব। এবং আমরা ধীরে ধীরে কৃষ্ণের লীলায় প্রবেশ করব। কৃষ্ণের দুই রকম, এক ঘন্টা আমি বলবো, এক ঘন্টা 15 মিনিট। কৃষ্ণের অনেক সুন্দর সুন্দর লীলা আছে, বাল্য লীলাও আছে। তো আমি মনে করছি আমি কৃষ্ণের সবচেয়ে, কারণ চোর নাম কেউ পছন্দ করে না, চোর শুনতেই লোক পালিয়ে যায়। কেউ যদি একটা সময় ওই লোক চুরি করেছে, মারার জন্য পিছনে কয়েকজন ধাবিত হয়। চোরকে তো মারলো কি না মারলো পিছনে আর লোকগুলো মনে করে এইটাই মনে চোর। চোর কিন্তু সামনে পিছনে আর পিঠ দেখে, মুখ তো দেখতে পায় না, গিয়ে ঘুষি মারে, যে চোরকে মারতে গেছে কয়েকটা খেয়ে নেয়। সেই জন্য আর এই চোর এমন একজন চোর যাকে সারা জগতের লোক পূজা করছে। তো সেই জন্য ভগবান কৃষ্ণের সুন্দর সুন্দর চুরি লীলা আছে। তো এক সময় সমস্ত গোপিকারা তারা এসছেন কৃষ্ণের মায়ের কাছে কমপ্লেন করার জন্য, তোমার ছেলে এত চোর এত চোর এত চোর, মা যশোদার মাথায় ঢোকে না, পাগল নাকি তোমরা আমার ছেলে চোর বলছো? আরে আমি এখানকার রাজা, আমার কিসের অভাব? চোর কখন হয়? যখন বাড়িতে কোনো কিছু পায় না, বিশেষ করে এখন মোবাইল বাবা মা দিচ্ছে না, চুরি করার ব্যবস্থা করে যদি পাওয়া যায়, যেটা আমার অভাব। আরে ওর কিসের অভাব যে তোমার বাড়িতে চুরি করবে? আর দল বেঁধে বেঁধে আসে, একবার আসছে তো এত লোককে এসে দেখে যশোদা বলছে আরে আরে আমি তো তোমাদের কোনো নিমন্ত্রণ পাঠাইনি, আজকে তো কৃষ্ণের জন্মদিন না, তোমরা কিসের জন্য এসছো? বলে তোমার কৃষ্ণের জন্মদিনে গুণগান করতে এসছি না, তোমার ছেলে কেরামতি শোনানোর জন্য এসছি। বলে কি কেরামতি শোনাবে, শোনো শোনো, বলে সব লাইন দিয়ে বলছে আমারটা শোনো, বলে আমারটা শোনো, বলে আমারটা শোনো। তখন মা যশোদা রেগে গেছে, আর কি বলতে চাইছো তোমরা? সবাই শান্তে বলে একের পর এক সবাই কেরামতি শুনাইছিল, তো আমরাও কেরামতি শোনাবো। তার জন্য একদিন কৃষ্ণ কি করছেন আমি লীলায় পরিবেশ করব, তার আগে কৃষ্ণ যে যে লীলা করছেন, একদিন কৃষ্ণ তার বন্ধু বান্ধবদের ডেকে বলছে দেখো কৃষ্ণ কৃষ্ণের অনেক লীলা আছে বাল্য লীলা। তো এখন কৃষ্ণ বাল্য লীলার একটু উপর গিয়েছে, কৃষ্ণ এখন ঘরের বাইরে যাওয়ার সাথে বাচ্চাদের সঙ্গে খেলা করে, খেলা করতে করতে কৃষ্ণ একটু বড় হয়ে গেছে, কেউ কথা বলবে না, যাদের দরকার তারা বাইরে চলে যাবে। তো কৃষ্ণ কি করছেন না, একটু বড় হয়ে গেছেন, তো একদিন সকাল থেকে বলছে আমরা তো এমনি খেলি, এ খেলি, চল আমি না আজকে নতুন খেলা শিখাবো। সবাই তো খুব আনন্দে, নতুন খেলা শিখাবে মানে কি না খেলা শিখাবে? তো একটা বলছে তা চল গোল ব্যাটিং করে বসছে, কি খেলা শিখাবে? বলছে চুরি করা। বলে আরে চুরি করা শিখাবে? দাদিকে আমার চুরি করা। একটা বলছে আমার বাবা 14 বছর চুরি করেনি, আমরা কোনোদিন চোর না, আর তুমি আমাদের চুরি করা শিখাবে? আমাদের সংসারে বংশের বদনাম করবে, চোর করে কেউ শিখায়? কোনো স্কুলে চুরি করা শিখায়? আমাদের চুরি করা শিখাবে? আমার বাবা 14 বছর চুরি করেনি, ওইসব শেখানো টেখানো না। বলে এক একজন একটা বলে চোরের মার খেয়েছিস কোনো সময়? চোরের মার? বাবার যখন চোর ধরা পড়ে তখন, এখন কৃষ্ণ যেই বলছে চুরি করা শেখাবো, ও অনেকগুলো সকা একদম সঙ্গে সঙ্গে রেগে গেছে ওর উপরে, চুরি করা শেখাবে তারই কি আমার? আমাদের ও গরিব নাকি, আমরা কি চোর নাকি, আমরা কি ভিখারি নাকি, আমরা কি নাকি? কৃষ্ণ শুনছেন এইরকম চুরি না? বলে কিসের চুরি? বলে খাওয়ার বস্তু চুরি, খাওয়ার বস্তু চুরি। বাচ্চারা খাওয়ার বস্তু চুরি বলে একটু শান্ত হয়। হ্যাঁ খাওয়ার বস্তু বলছে না, কি খাওয়ার চুরি করো? শোন আমরা গোপালন করি, আমরা গোরস খাই না, গোরস মানে দুধ দই মাখন ঘি, এর সবাই নিয়ে মথুরায় বিক্রি করে দেয়, আর মথুরার লোকগুলো খেয়ে পালন হয়েছে। যদি কোনোদিন ঝগড়া লাগে ওরা তো আমরা কমজোরি হয়ে যাবো, সুতরাং আমরা দুধ দই মাখন চুরি করবো। বলছে হ্যাঁ এটাও তো ঠিক,
কিন্তু কোথায় চুরি করবো? কারো বাড়িতে চুরি করতে যাবো, আর ধরা পড়বে, তারপরে বাবা মা তো পিটাবে, আর মুখ দেখানো যাবে না। কি দেখানো যাবে না? যেখানে যাবো চোরের বেটা, চোর বেটা, এই বেটা, সেই বেটা, মাথা খারাপ। বলে না, ওইরকম না, বুঝাচ্ছে, কনভিন্স করছে। তা কি শোন, বাড়িতে চুরি করবো। বাড়িতে চুরি করবি? বাড়িতে কি করে চুরি করা যায়? কৃষ্ণ শিখাচ্ছে, চুরি বিদ্যা শিখাচ্ছে। কি করে না, যখন মায়েরা চলে যাবে, এই চলে যাবে, সেই চলে যাবে, ওই চলে বলেছে চুরি বিদ্যা শিখাবি। যাই করি না, একদিন তো একদিন ট্রেনিং তো নেই, একদিন করে দেখ, না হলে ছেড়ে দিবি। আমরা বলি আচ্ছা একমালা জব করুন, ভালো মেলে ছেড়ে দেবেন, একটা সন্ডে তে আসুন, মেলে ছেড়ে দেবেন, আমরা তো পয়সা দিচ্ছেন না, ফ্রিতে খাওয়া, জব করে দেবেন, ভালো লাগলে করুন। বলছে ঠিক আছে চুরি করবো। তাহলে কালকে সবাই সবাই চুরি করার পরেও বাড়িতে সবাই সবাই তৈরি গেছে, দেখছে মা বাবা ঘুম থেকে উঠেনি, হরে কৃষ্ণ এদিকে তাকাও, বলেছি প্রথমবারেই যে কেউ ডিস্টার্ব করবে না। তো এখন প্রশ্ন কি হলো, কৃষ্ণ যখন চুরি করবে তো এইবার সব চুরি করা, কি করা? এখন বাচ্চারা কি চুরি করে কেউ জানেন? মোবাইল। আমি প্রায় সময় দেখি মা বাবা একটু ইনভেস্ট করলো, সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে ঘুরতে থাকে, সঙ্গে সঙ্গে মা কেড়ে না, হ্যাঁ আবার কেড়ে, আবার দেখে নেই, আবার মোবাইলটা নিয়ে আবার এ করে। আমি দেখবো আর কিছুই চুরি করে না এখন, ওটাই শুধু চুরি, খেতে দেবে না তবু মেনে নেবে। যাই হোক, এইবারে ওরা সবাই বাড়িতে চুরি করতে ধরেছে, আর চুরি তো জীবনেও করিনি। চুরি করতে গিয়ে দুই চারজন ধরা পড়েছে, আর মা দেখছে বাচ্চা বাড়িতে চুরি করছে, আরে চুরি করছে, এটা দেখে না রেগে গেছে। এই অভ্যাস যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে? ওই দিন যা ধোলাই দিয়েছে না, প্রথম দিনই এমন ধোলাই দিয়েছে, চুরি করা তো নামের কথা, পিঠ ফুলে গেছে, চাপালি ফুলে গেছে, মায়ের দর খেয়েছে। পরের দিন এসে বলছে দাঁড়িকে চুরি করা শেখাবে, দেখ পিঠের অবস্থা দেখ, ও আমার মুখের অবস্থা দেখ, আমার অবস্থা দেখ, চুরি করা শেখাবে। বলছে পাগল একটা, এক প্রথম দিন চুরি করেই ধরা পড়ছে, মহামূর্খ, উল্টো গালি দিচ্ছে কে কৃষ্ণ, যেগুলো মার খেয়েছে ওগুলো বাড়িতে চুরি করে ধরা পড়ে। আরে ও বলছে চুরি করে মার খেয়েছে, পিঠ ফুলিয়ে দিয়েছে, মুখ ফুলিয়ে দিয়েছে, এ তো উল্টা আবার ওকে গালি দিচ্ছে। তখন ওরা বলে কি রে ভাই, কিরকম মানে ওরা ভয় পেয়ে যায় যে কেউ কেউ সাকসেস হয়েছে আর কেউ কেউ সাকসেস হয়নি, যারা সাকসেস হয়নি। বলছে তুই জানিস না আজকে এমন ধোলাই দিয়েছে না মা, যে আমার ছটা দিন মানে ষষ্ঠী পূজা মনে পড়ে গেছে। মায়ের বলে আমার মুখ মানে পিটানি খুব পিটাইছে। মা বলছে যেন অভ্যাস খারাপ না হয়, আর চুরি করবে কান পাকড়াচ্ছে, কৃষ্ণ উল্টে গালি দেয়। তো এইরকমই কৃষ্ণের চুরি লীলা আমরা আজ একটু আলোচনা করব। তো আমাদের বিশেষ করে যারা চুরি করা, কে কে চুরি করা শিখতে চান, হাত উঠান দেখি। হে ভগবান, তো ভগবান কৃষ্ণ এই যে গোষ্ঠীটা নিয়ে চুরি করতে চাইছে, তাহলে কি ভুল শিখাচ্ছে? না। এইবারে গোপীরা এক একজন এক একবার এসছে, আর এক একজন মাকে এক এক রকম ভাবে আহ্বান দিচ্ছে। আর মনে আছে কৃষ্ণ যেদিন সবাই কমপ্লেন করে তোমার ছেলে আমার বাড়িতে চুরি করে, একজন এসে বলছে মা যশোদা বলছে তোমার ছেলে আমার বাড়িতে চুরি করে, বল চুরি করে, আমার কিসের অভাব, আমার ছেলের নামে বদনাম দিচ্ছ? মা এমন ভাবে তার উপরে গালি দিয়েছে না, ও বেচারি কোনো উত্তর পায় না, কি উত্তর দিবে? কিন্তু চুরি তো করে, বিশ্বাস করে না। যেদিন নিজের ঘরে চুরি করলো মনে আছে না, দামবন্ধন লীলা, চুরি করে আরামসে একদম উদুখলের উপরে বসে ইয়ে করেছিল, মনে আছে? মা দেখছে সত্যি তো আজকে আমার ঘরে চুরি করে মাখন খাচ্ছে, বানরকে খাওয়াচ্ছে, একে খাওয়াচ্ছে, তাড়াই ছিল মা, তাড়িয়ে তাড়িয়ে হাঁপিয়ে গেছে, ধরতে পারছে না। দামবন্ধন লীলা আমরা শুনছেন কিনা? যখন দাঁড়াতে পারছে না, তখন মা বলছে কৃষ্ণ দাঁড়া, কিন্তু বলে দাঁড়াবো, তোমার হাতে লাঠি ফেলো, বলে লাঠি কেন নিয়ে এসছো? বলে তোমাকে পূজা করবো। বলে পূজা করিও? বলে হ্যাঁ পূজা করবো। বলছে মা বলছে পূজা করিও? বলে হ্যাঁ পূজা করবো। তা লাঠি কেন? লাঠি জানো না, বৃদ্ধ হলে সবাইকে লাঠি ধরতে হয়, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সেই জন্য আমিও লাঠি ধরেছি। কে লাঠি হাতে নিয়েছে? এই করতে করতে মা বলছে তাহলে লাঠি, বলে এই যে লাঠি ফেলে দিলাম। তাহলে মা পূজা করিও? হ্যাঁ পূজা করবো, হ্যাঁ পূজা করিও। এই করতে করতে যেই ধরেছে খাস করে ধরেছে, পূজা করিও? হ্যাঁ এমন পূজা করবো না, তোর দুধ খাওয়ার মায়ের দুধের কথা মনে পড়বে। কৃষ্ণ বলছে কি রে লাঠি ফেলে দিল, এমন করলো আর এমন হাত ধরেছে। আর তখন কৃষ্ণ হা হা করে কান্না করে ধরেছে, সবাই কমপ্লেন করে চুরি করে চুরি করে, বাড়িতে চুরি করছে, আজ আমার বিশ্বাস হলো এতদিন রাজা হরিশ্চন্দ্র। হ্যাঁ না মা এরা সবাই মিথ্যা বলে, আমি কোনোদিন চুরি করি না, এরা সব মিথ্যাবাদী। মা কোনোদিন বিশ্বাস করতো না, আজকে যখন ঘরে চোর ধরেছে এইবারে কি করবে, এইবার কি করবে? তো
গোপীদের দু একটা লীলা আলোচনা করি, তাহলে তারপরে আমি কিছু অন্যভাবে লীলায় যাব। তো কৃষ্ণ একটা গোপীদের বাড়িতে গেছে, যাওয়ার পরে ও কি করছে, চুরি করে মাখন খাচ্ছে। আর যে চুরি করে মাখন খাচ্ছে সঙ্গে সঙ্গে গোপী দেখে ফেলছে, দেখে ফেলে বলছে তুই চুরি কেন করিস, তুই কত মাখন লাগে আমরা খাওয়াচ্ছি, চুরি করো না। বলে মাখন দেবে, বলে তুই একটু বস আমরা তোকে মাখন দিচ্ছি। বলে মাখন দিচ্ছে আমাকে ভিখারির বাচ্চা মনে করিস না, আমি মাখন খেতে এসছি। চুরি করে খাচ্ছে, বলছে তোকে চুরি করে খেও না আমি তোমাকে দিচ্ছি, আমাকে ভিক মানা মনে হচ্ছে, আমার বাবার কি গরু বাসন নেই, আমার বাড়ি থেকে দুধ মাখন নেই, যে তোমার বাড়িতে আমি চুরি করে খাবো তুমি আমাকে মাখন খাওয়াবে কেন, আমার বাড়িতে চল তো চোদ্দ পুরুষ খাওয়াই দেবো, তুই কি খাওয়াবি। কে বলছে? আরে বলছে এমনি চুরি করে খায়। গোপী বলছে বরং তুমি চুরি করে খেও না, তুমি বসো আমি তোমাকে খাওয়াচ্ছি, কতবার খাবে। বলছে আমাকে ভিক মাখা মনে করছো না, আমার বাড়ি কি ভিখারি নাকি, আমার বাড়িতে টাকা পয়সা নাকি। গোপী বলে আরে ভাই একে চুরি করে খায়, একে যদি খাওয়াতে চাই তাতে আরো উল্টো আবার এ করে, আবার যদি কারোর বাড়িতে মাখন না পায় কোনো কিছু না পায়, এটা বাড়ি নাকি সেটা শ্মশান ঘাট, কি বলে শ্মশান ঘাটে তেমন কিছু খাওয়ার পাওয়া যায় না, এখন দেখি অনেক কিছু পাওয়া যায় কলিযুগে, যাই হোক আগে বাতসা পয়সা খই ছড়াতো, এখন তো অনেক কিছু ছড়াই দেখবো, নাহলে কেউ যাই না। তো এই গোপী ও কি করছে, ওর বাড়িতে গেছে, গিয়ে দেখে কিছুই নেই, যা হয় খুব খুঁজেছে, ক্ষুধাও লাগছে পায়নি, রেগে গেছে কি করি। দেখে ওর মেয়েটা শুয়ে আছে, কে শুয়ে আছে, ওর ছয় সাত বছরের মেয়ে, আট আট নয় বছরের মেয়ে শুয়ে আছে ঘরের একটা কোনায়। কিছুই পেলাম না, তো তাই নিয়ে কৃষ্ণ তিনি কি করছেন, আমি ভাগবতম শ্লোক থেকে বলবো তাহলে সুবিধা হবে তোমাদের শুনতে। দশ আট টোয়েন্টি থ্রি, সেখানে খুব সুন্দর শ্লোক বলছেন কি কি লীলা ভগবান করতেন, তো সেটা ভাগবতম থেকে যদি আমরা একটু পাঠ করি তাহলে আরো ভালো হবে। একটু নাই কি কি লীলা করছেন শুনুন সবাই মন দিয়ে। ভাগবতম তাহলে আজ দুটা কাজ হবে, কি নাম সুখদেব গোস্বামী যেটা লিখেছেন সেখান থেকে আমরা কিছুটা তো উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রথমে বলছেন মা যশোদা যখন রোহিণী, 294 প্রথম লীলা, কৃষ্ণস্য গোপ রুচির বিক্ষ কৌমার চাপলম শ্রীণতম কিল তদ্মানুরতি চৌকম সমাগতম। শ্রীকৃষ্ণ অত্যন্ত আকর্ষণীয় শিশু সুলভ চাপল্য দর্শন করে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের কার্যকলাপ বারবার শোনার জন্য মার কাছ মা যশোদার কাছে আসতেন। কি কার কাছে শোনার জন্য, কি লীলা করতেন, বাসান মঞ্চন্ত করছে। তো প্রথম লীলা কি করতেন, না যখন ওই বাচ্চার বাড়িতে গেলেন, যখন কিছুই পেলেন না, না পাওয়ার পরে ও যখন মেয়ে শুয়ে আছে আর মেয়েটা চুলটা অনেকটা বড়, কি ছিল এইবার কি করছে, প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার জন্য ওই মেয়েটা চুলটা, ওই মেয়েটা শুয়ে আছে না খাটিয়া খাটের উপর শুয়ে আছে, চুলটা নিয়ে খাটের নিচে না ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে ও ঘুমাচ্ছে। এবার কানের কাছে বলছে হাউয়া, কি বলছে হাউয়া, বলে এমন জোরে চিৎকার করছে, হাউয়া মানে আমাদের একজন ভয় দেখাতো। আর মেয়েটা হাউয়া শুনে খাটের উপরে লাফিয়ে উঠছে, যেই লাফাই উঠে যাচ্ছে আর চুল টান পড়েছে, আর যেই চুল টান পড়েছে বাচ্চা মেয়ে মাকে চিল্লাচ্ছে, মা মা আমাকে বাঁচাও, আমাকে হাউয়ায় ধরেছে, আমাকে হাউয়ায় ধরেছে, এমন চিল্লাচ্ছে। মা তখন সব কাজ ফেলে দিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে কি আর হাউয়া, মেয়ে তো ছটপট ছটপট করছে আর চিল্লাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে দেখে সত্যি তোর মাথা কি দিয়ে বাঁধা, যে টানছে মেয়েকে উঠাতে, আর উঠে না, কি ব্যাপার উঠে না কেন। তখন দেখে যে চুল বাঁধা নিচের দিকে তাকিয়ে দেখে দিচ্ছে চুল বাঁধা, আর কৃষ্ণকে ওই দূর থেকে অন্য গেট দিয়ে পালিয়ে যেতে দেখছে। আর ইয়ে কৃষ্ণ ছিল ঘরে কিছু পায়নি, সেই রাগে বাচ্চাকে সঙ্গে সঙ্গে আরে মা হাউয়া মাউয়া কিছু না, দেখ 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 ওই নন্দের লালা এসছে, ওই তোকে চুল বেঁধে গেছে, বাচ্চাকে শান্ত করছে। এইবার আর একজনের বাড়িতে গেছে, পায়নি, দিনটা সেদিন খারাপ ছিল, বাচ্চা ঘুমিয়ে আছে কিছুই পেল না, রেগে গিয়ে ওই বাচ্চাকে এমন ধরে চিমটি কেটেছে, বাচ্চা ঘুমান্ত অবস্থায় এমন চিমটি কাটলে কি করবে, আই রে এমন কান্না করেছে যে বেচারি একদম মানে মা সব কাজ ছেড়ে দেয়, হঠাৎ করতে বাচ্চা কান্না করে না,
চিল্লাইতে হয়তো পড়ে গেছে নিচে, দোল্লায় শুয়ে আছে তো বাচ্চা পড়ে গেছে ঘুমের ঘরে, মা তো দৌড়ে আসছে, দৌড়ে এসে দেখে কোথায় বাচ্চা ঘুরে ঘুরে, তো বাচ্চা ওখানে কান্না করছে, কৃষ্ণ পালিয়ে যাচ্ছে, এইবার আরেকজনের বাড়িতে ঢুকেছে, দুঃখের বিষয় ওর বাড়িতে কিছু পায়নি, রেগে গেছে, বলছে বন্ধু বান্ধব শোন পেলাম যখন না এক কাজ করি, বললো তো কি কাজ করবে, কর সবে কাটে পড়ছা পায়খানা যা আছে নিজেদের, খুব ভালো জায়গা দেখেছে উঠানের ভিতরে ঘরের ভিতরে ওইখানে আরামছে, বিশেষ করে দিয়েছে কোথায় চৌকাট, জানো তো চৌকাট, চৌকাটের উপরে বসে নিচে ছেড়েছে, তাহলে কেউ পা দিতেই স্লিপ করবে, আরে ভাই আর যদি পায়, যদি না পায় হয় বাচ্চা কান্না করাবে, নইলে ওইসব অত্যাচার করে দেবে, নইলে এইসব কিছু না কিছু করে দেবে। তো কৃষ্ণের এইরকম লীলা, বিশেষ করে এবারে আরেকজনের বাড়িতে একজন ধরতে গেছিলেন গোপী, ধরতে পারেনি, এইবার ও কি করছে এর মজা নিব, ওরা সবাই কাজে ব্যস্ত, যে বাছুর গুলো বাঁধা আছে না, এই বাছুর গুলোকে ও গিয়ে খুলে দেয় চুরি করে, কি খুলে দেয় অসময়ে মঞ্চ, অন্য সময় খুলে দেয় যখন গাই দোয়ার সময় হয় না, এখন শোনো গাই দোয়ার সময় নেই, গাই আসবে, বাছুর গুলো বেঁধে রাখছে, এখন গাই আসার আগে ওই বাছুর গুলো খুলে রেখে দেয়, ওরা তো কাজে ব্যস্ত থাকে, হে ভগবান গাই এসে বাছুর গুলোকে দুধ খাওয়াই আরামসে এ করছে, আর গোপী বালতি নিয়ে গাই দুধে গেছে গোশালায় গিয়ে দেখে যে বাছুর আর একটাও নেই, আরে বাছুর কি হলো, বাছুর সব খোলা আছে, বাছুর সব দুধ খেয়ে নিয়েছে, কেমন রাগ হয় বলো তো, যদি মানে এই বাছুর খুলে দিয়েছে, মা দশ বলছে দেখো অসময়ে, বাছুর বলতো দশটা বলছে না হয়তো তোমরা বলছো গাই দুধে যাচ্ছ, ও তো জানে আমার মা যখন গাই দুধে যায় কানাইকে বলে কৃষ্ণ আমার বাছুরটা খুলে দে, তো কি করে বাছুরটা খুলে দেওয়ার অভ্যাস আছে, সেজন্য তোমরা গাই দুধে যাও, তখন এই বাছুরটা খুলে দে, বলে না না অসময়ে, যখন আমরা গাই দিই না তখনই খুলে দেয়, দিয়ে সমস্ত দুধগুলো বাছুরে খাওয়াই দেয়। তো এইরকম আরেকজন গোপী এসছে বলছে কি করে সম্ভব এটা, তো এই করে যখন কমপ্লেন করছে একের পর এক, তখন কিছু গোপী আছে তারা বলছে দেখ মা বাছুর খুলে দেয় দেখ, কিন্তু অসময়ে খুলে দেয়, আর অসময়ে খুলে দিলে দুধ না পায় তার স্বামী কি করবে, কি করবে, স্বামী তো গালাগালি দেবে, স্বামী তো অত্যন্ত অত্যাচার করবে যে কি করছো তোমরা, এইবার অসময়ে এইরকম করে, তখন কি হয় না, বিশেষ করে আমাদের স্বামীর সঙ্গে তার স্ত্রীর সঙ্গে খুব ঝগড়া লাগে, পরিবারের সঙ্গে খুব ঝগড়া লাগে, পয়সা তো লাগবে, দুই চার দিন কয়েকদিন পরে খুলে দেয়, আর মা যশো বলছে অসময়ে, এইবার যদি গোপী সমাজ বলে কৃষ্ণ বাছুরটা খুলে দেয়, বলে কি মাইনে কেটে গেছো, কেন টাকা পয়সা নেই, কাজের লোক রাখতে পারো না বাড়িতে, হ্যাঁ বাছুরটা খুলে দে, কাজের লোক নেই না, আর কাজের লোক পেয়েছ আমাকে, এক তো খুলে দিয়ে পালাবে, আর যদি বলে যে কৃষ্ণ খুলে দেয় ওকে কাজের লোক পেয়েছ, আর তো পাওনি, আর নিজের স্বামীকে বলো, আমাকে বলতে হবে না, বাড়িতে যে বুড়ো বসে আছে ওখানে ওকে বলো ও কাজের লোক পেয়েছে, কৃষ্ণ বাছুরটা খুলে দে, এদিকে খুলে দেয়, এক তো খুলে দিয়ে গালি শোনায়, আর যদি কেউ বলে ভাই খুলে দে, তো তখন কি হবে না, তার উপরে আরো বেশি গালি দেবে। তো সেই জন্য আমরা দেখি বিশেষ করে ভগবান কৃষ্ণ এই সমস্ত লীলা করে, তো বিশেষ করে আজ আমরা এখন যে লীলাগুলো আমি আলোচনা করব কৃষ্ণের, সেগুলো করুণ লীলা, কি লীলা, বিশেষ করে গোপীরা কৃষ্ণকে কতটা ভালোবাসত, এবং এই কৃষ্ণ লীলায় অনেক সুন্দর সুন্দর লীলা আছে ভগবানের, বিশেষ করে আপনারা দেখুন অগাসুর বঘাসুর, যেমন দুই একটা লীলা আমাদের বলা উচিত, তৃণাবত সুর, নাম শুনছেন তৃণাবত, তো কৃষ্ণকে মা দুধ খাওয়াচ্ছে আর উপরে নাচাচ্ছে, হঠাৎ দেখে তৃণাবত আসছে, ঘর আজকে যখন অন্ধকার হয়ে আসছে, তখন কৃষ্ণ বলছে আমি যদি মায়ের কোলে থাকি আর তৃণাবত আসবে, তাহলে মাকে হয়তো সাথে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে আরো অনেকে, সুতরাং আমাকে যখন মারতে হচ্ছে, ও কি করছে নিজে নিজে কৃষ্ণ ভার শুরু করে দিচ্ছে, ওয়েট বাড়াচ্ছে, তো কৃষ্ণ ও যখন ওয়েট বাড়াচ্ছে তখন মা মনে করছে কি রে ছেলেটা ভার হচ্ছে কেন এত, ও হয়তো অনেকটা দুধ খেয়ে ফেলছে তার জন্য কৃষ্ণ ভার হয়ে গেছে, মা নিতে পারছে না, তো মা কি করছে ঠিক আছে এক কাজ করি মাটিতে রেখে দিই, মাটিতে রেখে দিয়ে তিনি কি করছেন মাটিতে রেখে দিই খেলাধুলা করে একটু হজম হয়ে যাক, তো মাটিতে রেখে মা যেই কাছে কাজে গেছে সেই তৃণাবতসুর এসে হাজির, আর যেই তৃণাবতসুর এসে কৃষ্ণকে উঠিয়ে কোথায় নিয়ে গেছে উড়ান খাট, কি খাট, দেখো মা শব্দটা খুব প্রিয় ঠিক কিনা, আর যেখানে দুটা মা লাগে, দুটা মা কখন লাগে মামা, তাহলে সে কত প্রিয়, তো বলছে মামা আমার জন্য উড়ান খাটিয়া ফেলে পাঠিয়েছে, যেমন ওই হয়েছিল না তৃণাবতসুর না, তো বলছে ভালো একটা মানে উড়ার জিনিস পায়নি, হেলিকপ্টার উড়োজাহাজ এগুলো তো উড়ার ব্যাপার পায়নি, ভালো একটা যখন আমাকে পাঠিয়েছে তৃণাবতসুর, তো এইবারে একবারই কৃষ্ণকে উঠিয়ে নিয়ে চলে গেছে,
উঠে ঘাড়ে নিয়েছে, এখন ঘাড়ে নিয়ে দেখে প্রচন্ড ভার। কিরে কৃষ্ণনগর কালো পাথর তো উঠালাম না, তো একবার তাকায় উপরে, তাকে দেখে না ঠিক আছে এইবারে কৃষ্ণকে নিয়ে যেই ওইদিকে কংসের অর্থাৎ মথুরের দিকে যাওয়া ধরেছে, কৃষ্ণ বলছে না আমি তো ব্রজ ছাড়বো না, এমন ভাবে মাথায় এক মুটকি মেরেছে, অবস্থা খারাপ, তারপরে গলা এমন ভাবে চেপে ধরে এমন ওয়েট বাড়িয়েছে, ও মনে করছে কিরে পাথর উঠালাম না তো, লোহা উঠালাম না তো কৃষ্ণের বদলে। দেখো যারা ভগবানের ভক্ত তারা পাথরের ভিতরে কৃষ্ণকে দেখো, হিরণ্যকশিপু কি দেখছে, পাথর, কল্লা কি দেখছে, ভগবানকে দেখছে, আর আজকে অসুর কি দেখছে, কৃষ্ণকে উঠে ওকে পাথর দেখছে, লোহার পাথর উঠালাম না, লোহার খণ্ড না তো। ভগবান বলছে দেখো আমার ভক্তরা আমার পাথরের ভিতরে আমাকে দর্শন করে, এই অসুররা দেখো আমাকে এরা লোহা দর্শন করছে, রাখ লোহা দর্শন করে পাথর ধরতে পাথরের উপরে পটকাবো, বলে এমন ভাবে গলা চেপে ধরে যে দম বন্ধে ধরাম করে নিচে পড়ে গেছে। কে পড়ে গেল তৃণবস্ত্র? এইরকম আমরা অগাসুর বাগাসুর অনেক বর্ণনা আছে, কিন্তু আমি একটু আলাদা লীলা শোনাতে চেয়েছি, যেটা হলো গোপ বালক কৃষ্ণকে কতটা ভালোবাসত, কৃষ্ণ তাদেরকে কতটা ভালোবাসত, মা যশোদা কৃষ্ণকে কত ভালোবাসত, কৃষ্ণ মা যশোদাকে কত ভালোবাসত, এটাই হলো আমার আজ প্রবচনের বিষয় হবে। তা বাদেও আরো কয়েকটা আছে, তার ভিতরে গোপীর একটা কাহিনী আমি শোনাবো। তো গোপী এক সময় দুটা কাহিনী, গোপীদের কাহিনী এই জন্য শোনাবো, কৃষ্ণ গোপীদেরকে তিনি কথা দিয়েছিলেন। তো এক সময় এক গোপী তিনি কৃষ্ণের সঙ্গে গল্প করতে করতে যমুনায় যাচ্ছেন, তো জল ভরতে কি ভরতে যাচ্ছেন, তো একটা কলসি তার উপর একটা কলসি তার উপর একটা কলসি, তিনটা কলসি ওরা একসঙ্গে ভরে। তো কৃষ্ণের সঙ্গে গল্প করতে করতে প্রথম বড় কলসি, তারপর মিডিয়াম, তারপর একটা ছোট, তো এক কি হয়েছে মধ্যের যে কলসিটা ওটা একটু বড় কলসি নিয়েছে, যেটা প্রত্যেক দিনই যায় ওটা বুঝতে পারেনি, কথা বলতে বলতে কৃষ্ণের অপূর্ব রূপ না। তো এখন কি হলো, কলসি তো মাথায় নিয়ে নিয়েছে, খালি কলসি আর উঠাতে কি আছে, কোন রকম উঠে নিয়ে চলে গেছে। এইবারে যখন ওখানে গিয়ে জল ভরেছে অনেক দূর যমুনা, প্রথম কলসি দিয়েছে, এইবারে দ্বিতীয় কলসি দিয়ে দিয়েছে, কিন্তু এই দ্বিতীয় কলসিটা বড় হওয়ার থেকে তৃতীয় কলসি যে ছোট ওটার হাতে পাচ্ছে না, কি পাচ্ছে না। তখন বলছে কৃষ্ণ একটু উপকার কর না, এই কলসিটা উঠিয়ে দে না। কৃষ্ণ উঠায় না, বলছে দেখ এত দূর থেকে আমি এসেছি, কলসি রেখে গেলে কেউ যদি নিয়ে যায়, আর আমি খালি কলসিতে যাবো আবার আসবো, তো দয়া করে তুই আমাকে এই কলসিটা উঠিয়ে দে। আনো অনুনয় বিনয় করছে, এত এ করছে, তোর বাবা বলো, তোর মা বলো, তোর চৌদ্দ গোষ্ঠী বলো, কোনো ভালো শোনে না, উঠালেই না, ঘুম করে বসে আছে এই হবে, আরে উঠেই দে না। এই বলতে বলতে কৃষ্ণ অ্যাকচুয়ালি গোপী কান্না করে ফেলছে, উঠালো না, কি মনে হচ্ছে ঠিক করেছে, ঠিক করেনি তো। যখন এইবারে ও কি করছে, গাছের সাহারা নিয়ে কোন রকম কলসিটা উঠাইছে, খুব রিস্ক নিয়ে, পড়লে ভেঙে যাবে, দুই আঙুল দিয়ে কোন রকম ওটাকে উঠাইছে। উঠানোর পরে আসার সময় বলছে তোর হৃদয় এত কঠিন, তোর বাবা এত মহান, তোর মা এত মহান, এত এই সে যশোদা মানে সবাইকে যিনি যশ দান করেন, তো এইরকম করতে করতে এসছে, এসে বলছে শুধু বলছে কৃষ্ণ, এবার কি বলছে হাত তো কৃষ্ণ, যেই গোপী বসেছে কৃষ্ণ বলতে না বলতে কৃষ্ণ মিনিটের ভিতর তিনটা কলসি নামিয়ে দিয়েছে, কয়টা কলসি নামিয়ে দিয়েছে, উঠালো না কেন। তখন গোপী বলছে সত্য করে বল, আমি কান্না করে ফেললাম, চোখ দিয়ে জল চলে এলো আমরা একটা কলসি উঠানোর জন্য, ছোট কলসিটা, আর আমি বলতে না বলতে তুই আমার সবগুলো কলসি নামিয়ে দিলি। বলে গোপী আমি প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা কোনোদিন ভাঙি না। বলে কি প্রতিজ্ঞা করেছো তুমি, আবার তুমি জানো অন্যান্য চিন্তান্ত মাংজে যেন পর্যুপার সাথে, আমি ভক্তের বোঝা বহন করি কিন্তু ভক্তের মাথায় আমি কোনোদিন বোঝা উঠাই না, আমি ভক্তের মাথায় কেউ কোনোদিন, আজকে ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের হচ্ছে না, স্বামী অসুস্থ, চাকরি হচ্ছে না, সবার মাথার বোঝা কোথায় এসে দিচ্ছে, কাচ্চরণে, কাচ্চরণে, চাকরি চলে গেছে, পয়সা নেই, কাচ্চরণে বলছে, আত্মীয় স্বজনকে বলে বেড়াচ্ছে কি না, আমি সবসময় ভক্তের বোঝা আমার মাথায়, ভক্তের বোঝা আমি বহন করি, ভক্তের বোঝা আমি আজ মাথায় উঠাইনি, যখন আমরা প্রণাম করি তখন আমার মাথায় যদি বোঝা থাকে, যদি দণ্ডবত প্রণাম করি বোঝা থাকবে না, নিচে পড়ে যাবে, তো প্রণাম করার সময় মনে করতে হবে আমি যে প্রণাম করছি আমার মাথাটা ভগবানের চরণে লেগেছে, আর দুটা হাত, বাম হাত ভগবানের বাম চোখে, বাম পায়ে, আর ডান ক্রসিং করতে, ডান হাত ডান পায়ে চলে গেছে, আর ভগবান আমার যত টেনশন যত কিছু, যেমন দ্রৌপদী দিয়েছিল অনেক চেষ্টা করেছিল কিন্তু কৃষ্ণের কাছে দিয়েছিল, দেয়নি, সব খেয়ে ভগবান সবাইকে রক্ষা করেনি, ঠিক সেইরকমই
বলে আমি বোঝা চাপাই না, আমি জোর করলে কান্না করলেও বোঝা চাপাই না। এখন বাচ্চা যদি বলে মা আমি বিষ খাবো, মা আমি বিষ খাবো, আমাকে বিষ দাও, আর যদি খুব ছটপট ছটপট করে মা কি ওকে বিষ দেবে? দেবে, দুটো থাপ্পড় দেবে, বিষ তো দূরের কথা। মা কারেন্ট আমি ধরবো, কারেন্ট আমি ধরবো, আগুন আমি ধরবো, ধরতে দেবে? ঠিক সেই রকমই আমি বোঝা চাপাই না। সেই জন্য আমরা যারা এসছি আমাদের সমস্ত, কারণ আমরা কি এ ঘরে সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, দুঃখের শেষ নেই, সমস্ত দুঃখ কৃষ্ণকে জানায়। হ্যাঁ, কৃষ্ণকে দুঃখ জানানোর পরে যেন দ্বিতীয় কোনোদিন কোনো কান্না হয়। যেমন কোন নারী তার স্বামীকে বলছে তুমি আমার একমাত্র গতি, আমার বাবা ছোটবেলায় মারা গেছে, আমার ভাইয়ের কাছে বড় হয়েছি, তোমার চরণে এসেছি, তুমি দুঃখ দাও, তুমি কষ্ট দাও, তুমি খেতে দাও, তুমি না খেতে দাও, যা করে দাও, আমি তোমার চরণে এসেছি, তোমার চরণে ছেড়ে আমি যাবই না। শোনার পর স্বামী কি মনে করবে? ভালো, খুব সুন্দর, আমার কর্তব্য হলে সব কিছু লালন করে পালন করে, কারণ আমার হাত ধরে আমার ঘরে এসছে, বাবা মা বড় করেছে, এ করেছে, আর আমার কাছে এসছে, ওর সমস্ত দায়িত্ব আমার, বলে কি না। এইবারে একদিন ওর স্বামী বাইরে গেছিল কোথায়, কিন্তু বাইরের কাজ হয়নি, ফিরে আসছে, এখন ওর বড় ভাই এসছে, তো বলছে দাদা তুমি জানো না তোমার জামাইয়ের প্রতি আমার কোনো ভরসা নেই, তুমি আমাকে বড় করেছো, তুমি আমাকে বিয়ে দিয়েছো, বাবা নেই, বাবা মারা গেছে, মা মারা গেছে, তুমি তৈরি করছো, তোমার ছাড়া কোনো ভরসা নেই, এর কবে তাড়ি দেবো না, ঠিক আছে আমি তোমাকে ছাড়া কিছু জানি না, দাদা তুমি যেন তোমার চরণ থেকে আমাকে দূর করো না, আমার যদি কিছু হয় তুমি আছো, তোমার ছাড়া আমার কেউ নেই। কে বলছে? কে বলছে? এই বউটা ওর ভাইকে বলছে, আর স্বামী ওটাকে শুনছে। কেমন লাগবে স্বামী? ভালো লাগবে, খারাপ লাগবে? এইবারে বাবার বাড়িতে ঘুরতে গেছে, ছোট ভাই আছে, তুই রাখ তো বর্দার কথা, ওর বউ বাচ্চা নিয়ে খুব ব্যস্ত, তুই ভাই, তুই ছোট ভাই, তোকে আমি কোলে করে মানুষ করেছি, তুই আমাকে দেখিস, তোর জামাই বাবুর কত ভরসা নেই, বর্দার কথা ছেড়ে দে, ও তো এইরকম সেই রকম, তুই ছাড়া আমার কেউ নেই, তুই আমাকে দেখিস, যদি কোনো কিছু হয় তোর, তুই কিন্তু আমাকে ফেলে দিস না। কাকে বলছে? ওটা বড় ভাই পাশের থেকে শুনছে। কেমন লাগবে? হে ভগবান তুমি ছাড়া কেউ নেই, তুমি করো, এই করো, তবু আমাকে এই জানো, তারপর মা আসলে মাকে বলবে, ঠামা আসলে ঠামাকে বলবে, তাকে অকর্মা কি কিছু করতে পারে না নাকি, এর প্রতি কোনো ভরসা নেই? যদি স্বামী এই কথা শোনার পরে যদি কষ্ট পায়, পাবে না, তাহলে বলবে ইয়ে তো কথা কোনো দাম নেই, বলবে কি না? ঠিক কত কষ্ট পাবে, আর সারা জীবন ওই স্বামী কোনোদিন ওর স্ত্রীকে বিশ্বাস করবে? তা আমরা যখন কোনো ভগবানকে কোনো দুঃখ জানাবো, তারপরেই যদি সেই দুঃখ আর কাউকে জানাই, তাহলে ভগবান কি কোনোদিন আমাকে বিশ্বাস করবে? এক গোপী তিনি এইভাবে বসে ধ্যান যোগে চোখ বন্ধ করে ধ্যান করছে, বাহ্যিক কোনো জ্ঞান নেই। নারদ মুনি গেছে ব্রজ দর্শন করতে, ব্রজ দর্শন করতে যখন নারদ মুনি গেছে, দেখে গোপী ধ্যান করে বসে আছে। নারদ মুনি বলছে গোপী জয় শ্রীকৃষ্ণ, কোথায় কৃষ্ণ? কোথায় বলে না গোপী বসেই আছে। আরে গোপী, কোনো গোপী কিছুই বলে না গোপী। অনেক সময় পরে নারদ মুনি বলছে নারায়ণ নারায়ণ বলে যখন করছে তখন গোপী উঠছে, নারদ মুনি তাকে প্রণাম করছে, বলছে নারদ মুনি, আরে গোপী, গোপী বলছে আরে মনিবর আপনি আমাকে প্রণাম করছেন, আমরা গৃহস্থ ব্যক্তি, এসে যদি আমরা কোনো গৃহস্থ চরণে হাত দিয়ে প্রণাম করি কি বলবে? প্রভু নরকে পাঠাবেন? তাকে আমাকে পাপি মনে হচ্ছে যে আমি আপনাকে নরকে পাঠাবো, আমি এত পাপি যে আপনার ছুলে আমি নরকে যাবেন? ঠিক সেরকম বলছে গোপী তোমার জীবন ধন্য, তোমার মতো মহান ভক্ত এই পৃথিবীতে নেই। কে বলছে? নারদ। আমি দেখেছি তুমি ধ্যান করছো ভগবানের, দেখো এই যোগী ঋষি মনীষা কোটি কোটি বছর ধ্যান করেও ভগবানকে এই করতে না, তুমি ধ্যান করছো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তো কিসের জন্য ধ্যান করছো? কে বললো? গোপী উত্তর দিয়েছে, একটু আগে নারদ বললো কোটি কোটি বছর ধ্যান করার ফলে হৃদয়ে ভগবানকে দর্শন করা যায়। গোপী উত্তর দিচ্ছে আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি। তো বলছে তুমি কি সমস্যায় পড়েছো? বলে যখন আমার বিবাহর আগে আমার মা এত সুন্দর ভাবে আমাকে রান্না করা থেকে শুরু করা, তারপর ঝাড়ু লাগানো, বাড়ির যত কাজ আছে, মেয়েদের যে সমস্ত কাজ শিখায়, আমার মা প্রত্যেকটা কাজ আমাকে সুচারু ভাবে তৈরি শিখাইছে। আর আমার মা বারবার বলতো দেখ শাশুড়ি শ্বশুর বাড়ি যাওয়ার পর শাশুড়ি যেন আমার নামে খোটা না দেয়, কোথাওকার মেয়ে নিয়ে এসছে ওর মা কিছুই শিখায় না, এই শিখায় না, সেই শিখায় না, আমার নামে যেন খোটা না দেয়, প্রত্যেকটা কাজ আমার মা আমার হাতে ধরে শিখাইছে। কিন্তু যেদিন থেকে ব্রজে প্রবেশ করেছি সেই দিন থেকে আমার এমন একটা রোগ লেগেছে, প্রতি পদক্ষেপে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে, প্রতি পদক্ষেপে আমাকে যন্ত্রণা পেতে হচ্ছে, আমাকে দুঃখিত হচ্ছে, আমাকে তাড়িত হতে হচ্ছে, আপনার বন্ধু আমাকে সবসময়ের জন্য আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে, পীড়িত হতে হচ্ছে। গোপীর কথা শুনে নারদের মাথায় বলছে কি করছো? তা তুমি ধ্যান করছো কার? বলে জানো না, যেদিন থেকে আমি ব্রজে এসছি আর যেদিন থেকে কৃষ্ণ আমার ঘরে এসছে,
আমি যখন রান্না করি দুধ জ্বালাই তখন কৃষ্ণ আমার পিছন দিকে এসে এমন গল্প করে আর এমন সুন্দর ওর মুখ আর এমন কথা বলে, দুধ তো জ্বলতে থাকে উল্লাতে থাকে, আমি তো কি বলে ওটা আগুন জ্বালাতে থাকি, দুধ উল্লেই যায়, উল্লিয়ে নিচে পড়ে যায় আগুনে, পোড়া গন্ধ বেরোয়, আমি তো কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকি, তার সঙ্গে গল্প করি কখন দুধ পুড়ে গেল কখন উল্লে গেল কখন, আর এই দুধ পোড়া গন্ধে যখন বেরিয়ে যায় সমস্ত বাড়ির লোক চিল্লায় আরে কোথায় রে, এসে দেখে যে আমি এইভাবে তাকিয়ে শুধু আগুন আগুন দিতেই যাচ্ছে আর দুধ পুড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পিছনে চুলের মুঠো ধরে স্বামী এসে বলে আরে বাউরি পাগল হয়ে গেছো, দুধ পুড়ে গন্ধ বেরিয়ে যাচ্ছে আর তুমি দুধ দিয়ে যাচ্ছ, একদম গোপী তখন আরে দুধ পুড়ে গেছে, তখন আমাকে কিভাবে যন্ত্রণা দেয় লাঞ্ছিত হতে হয়, কে বলছে গোপী বলছে তুমি জানো না আমি যখন দুধ দিতে যাই তখন কৃষ্ণ পিছন থেকে আসে, এসে বলে গোপী ভালো দুধ এই গরুর দুধ খুব সুন্দর, আমার মুখে একটু দুধ দে না, হা করে আর আমি দুধটা যখন এইভাবে চাপ দিই ওর মুখে পড়ে আর আমি দুধ আর ওই বালতিতে না দিয়ে এরকম দুধ দিতেই থাকি, স্বামী এসে দেখে দুধ বালতিতে না সব কোথায় দিচ্ছে, এসে বলছে এই পাগলি কোথায় দিচ্ছ দুধ বালতিতে না দিয়ে, হ্যাঁ বালতিতে পাশে থেকে কৃষ্ণ নেই। আচ্ছা এইরকম যদি অশান্তি একটা যেদিন থেকে ও আমার সেই জন্য আমার হৃদয়ের ভিতরে এমন ভাবে বসে গেছে যখন দাগ লাগে না উঠে না, আবার সাবান দিই তারপরে অন্য কিছু দিয়ে আলা দিয়ে দিয়ে ওঠে না, কৃষ্ণ আমার হৃদয়ের ভিতরে এমন ভাবে বসে গেছে, এমন ভাবে বসে গেছে যে আমি ঘরের কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারি না, কৃষ্ণ যখন বাঁশি বাজালো কেউ বাচ্চাকে খেতে দিচ্ছিল কেউ স্বামীকে খেতে দিচ্ছিল কেউ এই করছিল সব ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, পালিয়ে গেছে কিনা যে বাধা দিয়েছে ওখানে শরীর ছেড়ে দিয়ে চলে গেছে, তো কৃষ্ণ যেদিন থেকে আমার হৃদয়ে প্রবেশ করছে আমি চেষ্টা করছি ওকে আমার হৃদয় থেকে টেনে কি করে বের করে ফেলা দেয়, ও যেখান থেকে আমার ভিতরে প্রবেশ করছে সেখান থেকে আমার শান্তি নেই, কে বলছে নারদ বলছে প্রথম একজনকে দেখলাম হৃদয় থেকে কৃষ্ণকে বের করার চেষ্টা করছে, কে বলছে নারদ গোপীর প্রেম, কিরকম প্রেম তাদের কৃষ্ণের প্রতি, তো বালকের একটা লীলা বলি কেন আমার ফাঁকে ফাঁকে ঘড়ি দেখতে হয়, এক একজনে এক এক অল্প লীলা বলবো পরে মা যশোদা লীলা বলবো, এক সময় যখন কৃষ্ণ মথুরা থেকে আর আসে না ছোট ছোট বাচ্চা গোপ বালক কি বুঝে তারা, তারা কৃষ্ণকে কতটা ভালোবাসত, একটা লীলা বলি এক সময় কৃষ্ণ গোচারণ করছে, তো আগের দিন বলে দিয়েছে একজন সখা তিনি গরিব ওর বাবা লোকের গরু চড়ায় সেখান থেকে কিছু দুধ পায়, সে দুধটার থেকে বাজারে বিক্রি করে কোনো যা পয়সা পায় তাই নিয়ে সংসার চালায়, কৃষ্ণ বলছে দেখ শাখা কালকে না তোর বাড়ির দুধটা আমি তোর বাড়ির কিছু আমি গ্রহণ করব, তুই বাড়ির থেকে কিছু না কিছু নিয়ে আসিস, কে বলেছে আর কৃষ্ণ আমার বাড়িতে সবার সামনে খেতে চাইছে কি আনন্দের বিষয়, ওর খুব কষ্ট হয় বিভিন্ন শাখারা বিভিন্ন রকম জিনিস নিয়ে আসে যেটা ভালো লাগে কামড় মেরে খেয়ে দেখে এটা খুব ভালো লাড্ডু সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দিয়ে দেয়, যে এটো খাওয়া দেখে ব্রহ্মার মাথা ঘুরে গেছিল, এত নিয়ম কানুন করে এই করে যে ভগবান ভোগ লাগায় না আর গোপদের বাচ্চাদের মুখের এটো বিভিন্ন খাবার তিনি খায় ওটা দেখে ব্রহ্মা বুঝতে পারেনি যেটা ভগবান কি করে হতে পারে, এত নিয়ম এত আচার এত নিয়ম এত নিষ্ঠা ভগবানের পূজা করতে গেলে সেবা লাগাতে গেলে আর ভগবান এইভাবে খায়, এই নিয়ে ব্রহ্মা খুব টেনশনে ছিলেন যে কি করে হয়, তো বলে দিয়েছে কারণ ও কষ্ট হয় আমি গরিব আমি কৃষ্ণকে কোনোদিন কিছু দিতে পারি না ভগবান ভবগ্রাহী, তো যেদিন কৃষ্ণ মুখ করে বলছে যে আমি তোর বাড়িতেই খাবো ও না আনন্দে আত্মহারা হয়ে গেছে আমার বাড়ি খাবে, কিন্তু পরের দিন যখন আসে মার কাছে বলছে গিয়ে মা কালকে কৃষ্ণ আমার বাড়ির কিছু খাবে তুমি কিছু না কিছু ব্যবস্থা করে দিও, মা বলছে কৃষ্ণ আরে ও তো নন্দ বাবার ছেলে মা যশোদা এত কিছু দেয় আমরা গরিব মানুষ আমাদের ঘরে কিছুই নেই কি দিব, মা মনে মনে বলছে হ্যাঁ ঠিক আছে তখন শুয়ে যাবি খেয়ে নে, তো এইবার সকালে যখন বেরোবে তখন মার কাছে দৌড়ে চলে গেছে, মা তুমি বলেছিলে যে আজকে কৃষ্ণের কাছে দিবে কই দিলে না, তো মা ঘরে কিছু নেই বলছে তুই যা গোচরণে যখন কৃষ্ণ খেতে চাইবে তখন তুই চলে আসিস জানে একটু পরে ভুলে যাবে, মার কথা বেশি ইয়ে করেছে বাড়ি তোরা তো পাশে থাকিস বেশি দূরে না তুই এসে নিয়ে যাস, ও মার কথা বিশ্বাস করেছে গোচরণে এসছে খেতে বসছে তখন কৃষ্ণ বলছে কিরে শাখা কালকে বললাম না তোর বাড়ির আমি খাবো, বলছে দাদা আমি এখনই নিয়ে আসছি, কি নিয়ে আসছে এসে দেখে
কৃষ্ণ, ওর মা নেই। আরে মা নেই, মাকে পাচ্ছে না, মা কাজে কোথায় গেছে, কৃষ্ণ খেতে চাইছে, তখন কিচেন ঘরে রান্নাঘরে গিয়ে দেখে এটা উঠায় ওটা উঠায় সেটা উঠায়, দেখে হ্যাঁ একটা জায়গায় কাড়ি আছে, কি আছে, ছাঁচ না কাড়ি, মানে একটা টক মতন হয় দই থেকে তৈরি করা হয়। ও কি করছে, উদ্দেশ্য সে সঙ্গে সঙ্গে একটা পাত্র নিয়ে ওটাকে বুড়িয়ে নিয়ে দৌড়াচ্ছে কৃষ্ণ খেতে চাইছে। ও মনে করছে মা হয়তো রেখে গেছে কোথাও কাজে গেছে সেই জন্য আমি এটা নিয়ে যাই, কিন্তু কিছুদিন যেতে যেতে ওখান থেকে গন্ধ বেরোচ্ছে, তিন চার দিনে পুরানো তো টক গন্ধ বেরোচ্ছে। ও কি করছে, ও বলে আমি একটু টেস্ট করে দেখি, যদি এটা টক হয় তাহলে কৃষ্ণ সবাইকে দেখবে, দেখ 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 ও ভালোটা খেয়ে আমার জন্য টকটা নিয়ে এসছে, কে বলবে, তোরা খেয়ে দেখ, তোরা খেয়ে দেখ, টেস্ট করে দেখ কেমন টক কেমন খারাপ জিনিসটা আমাকে দিচ্ছ, ও বারোটা ভালোটা বাড়িতে খেয়ে এসছে, এটাই যন্ত্রণা। তো যাই হোক, আগে তো টেস্ট করে নি, আর যেই মাত্র মুখে দিয়েছে এত টক আর গন্ধ বেরোচ্ছে, আর বেশি সামান্য দূরে মুখে দিতেই এত টক ও দাঁড়িয়ে গেছে। এখন দিলে বদনাম না দিলে, কিরকম বলুন তো, সংসারে যারা বিবাহ করে না ওদের মতন হয়েছে। বলে প্রভু কেন, আপনি কি ব্রহ্মচারী বলে খুব বড় বড় কথা বলছেন, না সাপ ইঁদুর ধরে, কি ধরে, সূচো ধরে না, কি ধরে না, কিন্তু সাপ যদি কোনোদিন সূচোকে মুখ দিয়ে ধরে কাজ করলে সব অন্ধ হয়ে যায়, কি হয়ে যায়, আর যদি সাপ সূচোকে খেয়ে ফেলে তো সাপ মারা যায়, কে মারা যায়, আর মুখ দিয়ে টাচ করলে, এখন সাপ বুঝতে পারেনি এটা শিশু না ইঁদুর, অন্ধকার ঘরে তো দৌড়িকে ধরে ফেলেছে, কি করেছে, এখন বলুন ওই সাপটা খাবে না ছেড়ে দেবে, খেলে কি হবে, ছেড়ে দিলে কি হবে, আচ্ছা অন্ধ হয়ে গেলে সাপের মুখে কোনো কি ব্যাংলাপি পড়বে, তার মানে কি, তার মানে ও মৃত্যু। এখন সাপ কি করবে, খাবে না ছাড়বে, খেলে মরবে, ছেড়ে দিলে অন্ধে মরবে, বলুন এখন কি করবে, এখন এর অবস্থা ঠিক তাই, ও কৃষ্ণকে দিবে, দিলে বদনাম না দিলেও বদনাম, দেখছো ভালো জিনিসটা খেয়ে নিচ্ছে কিরকম নিষ্ঠুর, এই এখন করবে কি, বলছে না যদি দি প্রথম তো বদনাম আর সবাইকে দেবে আর সবাই বদনাম করবে, আমি খেয়ে নি, বলে ও তাড়াতাড়ি ওটাকে জোর করে খাওয়ার চেষ্টা করছে, কৃষ্ণ ভগবান ভক্তাধীন ভগবান, ভক্তের ধন ভগবান কেড়ে কুড়ে খায়, অভক্তের ধন ভগবান ফিরেও না চায়, কলার খোসা ছাগল আর গরুতে খায় কোনো মানুষ কোনদিন খেয়েছে, গরিব থেকে গরিব হওয়ার পরে কেউ খেয়েছে, কোনো ব্যক্তি খেয়েছে না, কিন্তু কৃষ্ণ খেয়ে গেছে একের পর এক। তো যখন খাচ্ছে তখন ও ঢকাঢক খাওয়ার চেষ্টা করছে, যদি কৃষ্ণ, কৃষ্ণ বলছে এই দাঁড়া, আমি বলছি তোর বাড়ি খাবার প্রতিজ্ঞা করেছি, বসে আছি ওয়েট করে আছি, তুই বললি তোর মা দিবে বলে দিয়েছে, আর তুমি ভালো জিনিসটা খেয়ে নাচ্ছ বলে দৌড়ে যাচ্ছে, যখন কৃষ্ণ দৌড়ে যাচ্ছে তখন ঘটাঘট খাচ্ছে, ঘটাঘট খেতে 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 এখান থেকে কি জল খেতে গেলে পড়ে যায় না, কয়েক বিন্দু এখান থেকে পড়ে গেছে। কৃষ্ণ বলছে আরে নিষ্ঠুর লোভী, ভালো জিনিসটা খেয়ে নিলে, আমি প্রতিজ্ঞা করেছি তোর বাড়িতেই খাবো, আর তুমি এমন করলে, তখন ও কান্না করছে, বলতেও পারছে না এটা টক ছিল, বদনাম করবে, আচ্ছা খেয়েও ফেলেছে, কোন দিকে যাবে, ও বলছে নিচু হা, কি হা, নিচু হা, যেই নিচু হয়ে চোর মুখের এখান থেকে পড়েছে ওটা চাট দিয়েছে, এইভাবে চেকেছে, যেই চেকেছে ব্রহ্মা দেখছে কি রে, এটাই হলো ভগবান আর ভক্তের প্রেম। সম্ভব কোনোদিন কোনো মা তার বাচ্চার এখান থেকে চেটে খেয়েছে কোনোদিন, আজ কৃষ্ণ তার ভক্তে এত টক এত ভগবান সেটা চেটে খেয়ে নিয়েছে, সবারই কুল দিচ্ছে, লক্ষণ দেখে রেখে যাচ্ছে, বুড়ি দাঁত নেই তাতে কামড়ি কামড়ি দিচ্ছে, চিন্তা করতে পারেন ভগবান আনন্দে খেয়ে যাচ্ছে। তখন বলছে আরে নিষ্ঠুর, আরে লোভী, আমার জন্য নিয়ে এসছো, এত সুন্দর তোর মা আমার জন্য শ্বাস করেছে, কালকে তোকে বলে দিয়েছি, আর তুই এত লোভী, তুই কর পুরোটাই খেয়ে নিলি, আমাকে একটুই দিলি না, দেখ 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 তোরা সবাই দেখ একটু, আমি কত সুন্দর শ্বাস, ও তখন কান্না করছে বাচ্চা, কি করছে, কিসের জন্য কান্না করছে, কোন দিকে যাবে, ও ভক্তের মহিমা বর্ণনা করছে ভগবান। এই গোপবালকরা যখন কৃষ্ণ চলে গেছে মথুরায় বলেছিল আজ না কাল, কাল না পরশু আমি ফিরবো, তবে ফিরবে, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মা আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, তাড়াতাড়ি খাবার দিয়ে দাও, তাড়াতাড়ি দাও, কৃষ্ণ বলেছিল কাল লাগবে পরশু তুমি সাজিয়ে দাও, মা সাজিয়ে দেয়, ও
পটলা মানে খাবার ওই পাত্রটা নেয় নিয়ে রাস্তায়, ওই যে কৃষ্ণ গাভী নিয়ে আসবে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে কোথায়, এখনো আসলো না, বেলা হয়ে গেল, যেমন আমাদের হয় না ট্রেন ধরতে হবে কিনা বন্ধু ধরতে হবে এরকম, এখনো গাড়ি ঢোকে না, এখনো গাড়ি ঢোকে না, এখনো কেন ঢোকে না, ঠিক আমরা যখন ট্রেনে আমরা পুরীতে যাবো ট্রেন ধরবো, এখান থেকে লোকাল ট্রেন আসছে না, টাইম আসছে না, তখন কেমন মনে হয়, তো আসছে না, ঠিক সেরকমই আসছে না, সারা দিন বসে থাকে, মা ডাকে বাবা ডাকে, চল বাবা ফিরে চল, না কৃষ্ণ কথা দিচ্ছে, আমি কৃষ্ণকে জানি সে আমার বন্ধু, ও ফিরে না কেন, ও আসবে, ও কথা দিয়েছে। যখন সন্ধ্যা হয়ে যায় মা গিয়ে বাচ্চার হাত ধরে, ওই খাবারের পোলটা খাবারেই রয়ে গেছে, আরে শিশু সকালে গিয়ে ওই যে গেটে বসে আছে দরজার গেটে, কৃষ্ণ আসবে ওখানেই বসে আছে, বুঝাতে পারে না মা, না কৃষ্ণ বলবে আসবে, জোর ধর আমি যাবো না, ও আসলে তারপরে যাব, খায়ও না। সন্ধ্যাবেলা মা যায় গিয়ে বাচ্চাটার হাত ধরে, মা সন্তান জিজ্ঞাসা করে, মা কই আসলো না তো, ও তো কথা দিয়েছে কৃষ্ণ আমার বন্ধু, আমাকে সবচেয়ে ভালোবাসতো, কারণ কৃষ্ণ নিজেকে অনেকভাবে বিস্তার করত, আমাকে সবচেয়ে ভালোবাসতো, যখন কৃষ্ণ খেতে বসতো গোল হিসাবে তো কেউ বলতো এই আমার দিকে পাছা দিচ্ছিস কেন, আমার দিকে মুখ দে, কৃষ্ণ ততটা নিজেকে ভাগ করে দিতেন, যেমন গোবস্ত্র চুরি হওয়ার পরে, আজ কৃষ্ণ আসলো না তো, মা প্রথম দিন বুঝাচ্ছে কই আসলো না, বাচ্চাটা কান্না করে, কান্না করতে করতে মার হাত ধরে, মা কি বুঝাবে, সমস্ত ব্রজবাসীরা সবাই তো দুঃখী, চল বাবা কাল আসবে, মা কাল আসবে তো, হ্যাঁ বাবা কাল আসবে, তুই কাল আমাকে সকাল সকাল রান্না করে রেডি করে দেবে তো, হ্যাঁ মায়ের কথায় বিশ্বাস করে আজ চল কাল আসবে। এই করতে করতে কত বছর কেটে গেছিল, ব্রজে রান্না হতো না, সবাই ছেঁড়া কাপড় করতো, এর একটা বর্ণনা আছে, কারণ কৃষ্ণের পদচিহ্ন গুলো তারা সবাই ঘিরে ঘিরে রেখেছিলেন, উদ্ধব যখন গেছেন তখন জিজ্ঞাসা করছে নন্দ বাবার বাড়ি কোথায়, বলছে ওই যে জলের ধারা আসছে ওখানে, যেখান থেকে তাদের চোখ দিয়ে এত জলের ধারা পড়ে ড্রেন হয়ে গেছে, তো উদ্ধব গিয়ে নন্দ বাবার জন্য ওখানে গেছে, ইয়ে বলছে নন্দ বাবা, যেই বলে নন্দ বাবা ডেকেছে, মা যশোদা চিৎকার করে ঘর থেকে বাইরে এসেছে, চুপ একটাও কথা বলবে না, বলে কেন কথা বলবো না, না কথা বলো না, আমার কৃষ্ণ ঘুমাচ্ছে, কি করছে, প্রথম উদ্ধব যেই গিয়ে বলছে নন্দ বাবার বাড়ি কোথায় নন্দ বাবা, মা যশোদা বলছে চুপ চুপ একটু কথা বলবে না, আমার কৃষ্ণ ঘুমাচ্ছে, দোল্লায় ঘুমাচ্ছে আমার কৃষ্ণ, কথা বলো না আমার ঘুম ভেঙে যাবে, উদ্ধব বলে কি পাগল নাকি, বলছে মা ঘুমাচ্ছে তোমার কৃষ্ণ, বলে হ্যাঁ চলো চলো, যেই মাত্র উদ্ধবকে হাত ধরে নিয়ে এসে দোলনার ধারে নিয়ে এসছে, মা যশোদা চিৎকার করে উঠছে, কি বলে উঠছে, বলে ধড়াম মাটিতে পড়ে গেছে, যখন পড়ে গেছে সংজ্ঞা নেই, মনে পড়ছে কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে, আর হা কৃষ্ণ বলে এমন জোরে উঠেছে, উঠে পড়ে গেছে, কারণ মনে মনে করছে কৃষ্ণ ঘুমাচ্ছে, শুকে আছে মা, তো এখানে একটা লীলা আছে, কৃষ্ণ ব্রজ ছেড়ে যায় না, নতর্জম পাদব এখন আমি এক পা ব্রজ ছেড়ে যায় না, তারও লীলা আছে, অন্যদিন কোনোদিন যদি সময় শুনবে, সময় তো বেশি নেই, মা যশোদার লীলা বলুন, তো মা যশোদা যখন পাছাড় খেয়ে পড়ে সংজ্ঞান হয়ে গেছে, নন্দ বাবারও অবস্থা খুব খারাপ, সমস্ত ব্রজবাসীদের অবস্থা খুব খারাপ, কেউ খায় না কেউ রান্না করে না কৃষ্ণের গৃহে, ভাবতে পারা যায়, এখন উদ্ধব চিন্তা করছে কি করি, এখন মা তো সংজ্ঞা নেই, একে বুঝাবো তো, কাকে বুঝাবো যার জ্ঞানই নেই, আর কৃষ্ণ চলে গেছে হা কৃষ্ণ বলে পড়ে গেছে, তো এক সময় তো এগুলো হলো কৃষ্ণের সঙ্গে তার ব্রজবাসীদের লীলা, এক সময় কৃষ্ণ সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে এসছেন, বৃন্দাবন কুরুক্ষেত্রের বেশের দুর্গায়,
তো কুরুক্ষেত্রে তিনি বিশাল বড় যজ্ঞ করবেন, তা নারদকে বলছেন যাও নারদ তুমি মথুরায় অন্য অন্য যেখানে যেখানে, কেন কৃষ্ণের কয়টা স্ত্রী? 16,100, তার তো বিবাহিত আটটা স্ত্রী আছে, আমার সমস্ত শ্বশুর বাড়ি নাতি পুতি যার আছে সবার সব জায়গায় সংবাদ দাও, আমি ধর্মক্ষেত্র অর্থাৎ ধর্মের যেখানে চাষ করেছিলেন, তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমি ওখানে বিশাল যজ্ঞ করব, কি বিশাল যজ্ঞ করব, সবাইকে নিমন্ত্রণ করে এসো। যখন নিমন্ত্রণ করতে যাচ্ছে ও শোনো না রোজ ব্রজে যাবে না, কোথায় যাবে না, কেন সবাই ব্রজে মানে বৃন্দাবনে যাবে না, ব্রজে যাবে না, তুমি মথুরায় নিমন্ত্রণ করো। নারদ বলছে ঠিক আছে প্রভু, কিন্তু নিমন্ত্রণ করার পরে দেখে তো আসি ব্রজবাসীদের কি অবস্থা, কারণ এর আগে একবার বলরাম এসেছিলেন এবং ফিরে গিয়ে ব্রজবাসীদের দুঃখ দেখে কৃষ্ণকে প্রচুর গালি দিয়েছিলেন, তুমি ভক্তি ব্রজবাসীর প্রেম এইটাই তোমার অনুদান, এইটা তোমার প্রতিদান, আজ তাদের দুঃখ গিয়ে দেখো কৃষ্ণ, তুমি বাড়িতে বসে বসে কান্না করো, তাদের নাম ধরে স্বপ্ন দেখো, তাদের নাম ধরে কান্না করো, তুমি কোনোদিন খাও না, ভূমিতে লোটালুটি করো, আর তুমি একবার যাও গিয়ে দেখো ব্রজবাসীর দুঃখের কথা, তাদের জীবন কিভাবে যাচ্ছে। বলে বলরাম খুব রেগে গেছিল, তারপর উদ্ধবকে পাঠায়, উদ্ধব 9 মাস পরে যখন ফিরে যায় খুব গালি দেয় কৃষ্ণকে ব্রজবাসীর দুঃখের কথা, তখন বলছে চলো, ফিরে এসছে নন্দবাবুকে প্রণাম করছে, তা নন্দবাবু বলছে কি উদ্দেশ্য নিয়ে এসছেন মনিবার, সত্য কথা বলছে ভগবান আপনার কৃষ্ণ তিনি কুরুক্ষেত্রে আসছেন যজ্ঞ করবেন, তো তার জন্য সেখানে উনি নিমন্ত্রণ করতে পাঠিয়েছেন, তো কোথায় কোথায় নিমন্ত্রণ করলেন, কোথায় কোথায় নিমন্ত্রণ করতে বলছে বলে কিনা, মথুরায় করলাম, দ্বারকায় করলাম, এখানে করলাম, ওখানে করলাম, সব বলে নিচ্ছে, কোথায় আমাদেরও নিমন্ত্রণ করতে পাঠিয়েছে নাকি? নারদ মাথা নিচু করে গেছে, কি বলবে কি বলবে, না মা যশোদা বলছে না আমাদেরকে নিমন্ত্রণ করতে বলেনি কৃষ্ণ। নন্দবাবু বলছে ও তো বসুদেবের পুত্র, বলছে তুমি আর এই কথা আমাকে কোনোদিন শোনাবে না, বসুদেবের পুত্র আমার গর্ভের সন্তান, আমার গর্ভে ও বায় হয়েছে, আমি আমার স্তন্দান করেছি, আমারই সন্তান, পৃথিবী যাই কিছু হোক না কেন আমার সন্তান, আপনি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছে নন্দবাবা এবং যশোদা আমার সন্তান, আমি অগ্নি সাক্ষী করে সব সাক্ষী করে বলতে আমার সন্তান, বলে তুমি এই কথা আমি দ্বিতীয়বার তোমার মুখ থেকে শুনতে চাই না, অনেক কিছু দেখ মা যশোদা রেগে গেছেন, নিমন্ত্রণ করতে পাঠায়নি, শুনে মা যশোদা আত্মনাদ করে উঠছেন আমি কি করেছি, তখন নিজের হাতকে দেখে বলছে আরে পাপিষ্ট হাত, কাকে দেখাচ্ছে, কার হাতকে, কার হাতকে, নিজের হাতকে বলছে এই সেই পাপিষ্ট হাত যে হাতে আমি কৃষ্ণকে মেরেছিলাম, আর যে গলিতে আমি কৃষ্ণকে তাড়িয়েছিলাম, আমার এই হাতে লাঠি ছিল যে লাঠি দষ্টির ভয়ে রুদন্তম মুহূর্তে যুগমৃজন্তম মুহুর্মুহুর শ্বাস প্রশ্বাস করছে আর কান্না করছে আর দুই হাত দিয়ে তিনি মরছে, আমি কৃষ্ণকে ভয় দেখিয়েছিলাম, গলিতে তাকে তাড়িয়েছিলাম, লাঠির ভয়ে সে কান্না করছিল, ফুপে ফুপে কান্না করছিল, এই হাত দিয়ে আমি কৃষ্ণকে বেঁধেছি আর এই হাত দিয়ে আমি তাকে তাড়িয়েছি, এই হাত দিয়ে তাকে মারার জন্য করেছিলাম, তার জন্য আমার হাত অপরাধী, সেই কষ্টে মনে হয় কৃষ্ণ আমাকে আমার ব্রজকে আমাদের নিমন্ত্রণ করতে বলেনি, বলে মা দুটো হাত দিয়ে বারবার নিজে করাঘাত করছেন, কোথায় ঠিকই বলছি আমাদের কেন নিমন্ত্রণ করবে, আমি তো কৃষ্ণের মা হওয়ার যোগ্য নয়, কোনো মা এমন করে কি, আর সেই বিপদ ওই গাছ যদি একবার জামাল অর্জুন গাছ যদি কৃষ্ণের উপরে পড়ে যেত শত শত বছর পুরানো, কৃষ্ণকে কোনোদিন খুঁজে পেতাম আমি, তখন লীলা করছে যে আমি কিভাবে কিভাবে কৃষ্ণ আমার জন্য কত বড় বিপদে বিপদে সম্মুখীন হয়েছেন, একের পর এক লীলা স্মরণ করছে আর নিজেকে আঘাত করছেন আর কান্না করছেন আর চিৎকার করে কান্না করছেন, ঠিকই আছে অনুরাগে কেন আমাকে নিমন্ত্রণ করতে বলবে, আমি তো এই অপরাধ করেছি, আমি এই অপরাধ করেছি, আমরা পরের অপরাধ দেখি নিজের অপরাধ দেখি না, তখন নারদকে বলছে বাবু বলছে আরে মহরি, মহরি মানে যশোদাকে বলছে তুমি পাগল, তুমি নিজে নিজে এরকম দোষারোপ করছো কেন, আচ্ছা তুমি বলো তো
কারোর বাড়িতে তার নাতির যদি অন্নপ্রাশন হয়, তো ছেলে কি গিয়ে বাবাকে বলবে, বাবা তোমার নাতির আজকে অন্নপ্রাশন, আজকে তোমার নিমন্ত্রণ? কোনো ছেলে গিয়ে এরকম বলে নাকি? বলে? আরে বাবা ছেলে একসঙ্গে থাকে, নাতি হয়েছে, তা নাতি কার নাতি? ওর নাতি, ছেলের সঙ্গে নাতির উপর বেশি ভালোবাসা হয়। এখন ছেলেকে এসে প্রণাম করে, বাবা এই নাও কার্ড, কালকে তোমার নাতি তোমার বাড়িতে অন্নপ্রাশন, তোমার নিমন্ত্রণ থাকলো। বলে, আরে কৃষ্ণ আমার সন্তান, কৃষ্ণ যজ্ঞ করছে, আমাকে কেন নিমন্ত্রণ করবে, মাথা খারাপ? সাধারণ একটা জায়গায় নিমন্ত্রণ করে না নিজের নাতির জন্য, তার দাদুর মানে ওর বাবা, ছেলের বাবার আনন্দে ও তো সবকিছু লুটাই দেয় নাতির জন্য, ছেলের জন্য একটা লুটায় না, কেন নিমন্ত্রণ করবে? চলো আমাদের বাড়ির ছেলে আমাদের বাড়ির যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ, আমরা এমনি যাব। এইটা শুনে মাদ্রাসা বলে, হ্যাঁ এটাও ঠিক, কৃষ্ণ তো আমার, আমাকে কেন নিমন্ত্রণ করতে যাইবে, আমার তো নিজের সন্তান, চলো। এইবারে গোপ নন্দ বাবা সবাইকে নিমন্ত্রণ করেছে, বলে সবাই তৈরি হও, আমরা কৃষ্ণকে দর্শন করতে যাব। আর যেই মাত্র শুনে যে কৃষ্ণকে দর্শন, কৃষ্ণ যজ্ঞ করছে সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে, শুনে না ব্রজবাসীরা গোপ বালকরা সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছেন, সবাই তখন সাজছেন, কে কি নিবেন না দিবেন অত চিন্তা নেই। এইবারে তারা সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেছে, কোথায় যাচ্ছেন, কোথায়? কুরুক্ষেত্রে যজ্ঞ অনুষ্ঠানে। কি আনন্দ ভাবতে পারো, এইবারে যেমন মহাপ্রভু যখন পুরীতে থাকতেন তখন দময়ন্তী মাতা কত কি খাবার বানাতেন, বানিয়ে পাঠাতেন কি না, শচী মাতা রান্না করেছেন সুন্দর সুন্দর আইটেম, মহাপ্রভু যেগুলো ভালোবাসে, ভোগ লাগিয়েছেন জনার্দনকে, বারণ্ডা এসে কান্না করছে আমার নিমাই এটা ভালোবাসত, আমাকে বলতো মা তুমি আজ জনার্দনকে ভগবানকে এটা ভোগ লাগিও, আমি এটা বাজার করে নিয়েছি, এটা বাজার করে নিয়েছি, এটা বাজার করে নিয়েছ, বাজার করে করে আমার হাতে দিয়ে বলতে এটা তুমি ভোগ লাগিও, আর আমি তাকে স্বামীজি হাতে যখন খাওয়াতাম আমার কাছে চেয়ে চেয়ে খেত, কত ভালোবাসত। তো আজ মা সুন্দর সুন্দর পদ রান্না করে ভোগ লাগিয়েছেন, জনার্দনকে বারান্দায় বসে কান্না করছেন, নিমাই যদি থাকতো আজ কিভাবে খেত, নিমার জন্য আমি এতগুলো পদ রান্না করতাম, এদিকে কান্না করছে আর স্মরণ করছে আর ভোগ লাগিয়েছে। ভগবান চৈতন্য মহাপ্রভু এসে সমস্ত ভোগ খেয়ে নিয়েছে, মা যখন বাইরে করে যখন ভিতরে গিয়ে দেখে যে প্লেট একদম খালি, মা মাথা দিচারি কি প্লেট খালি, আমি কি ভোগ লাগাইনি, দৌড়ে কিচেনে গেছে, কিচেনে গিয়ে দেখে না অন্ন নিয়েছে সেখানে খালি আছে, সবজি নিয়েছে সেখানে খালি আছে, যা যা ছিল অল্প অল্প লেগেছে, আমি তো নিয়েছি, হে ভগবান কুকুরি টুকুরে খেলে না তো, আমি ভোগ লাগিয়ে আমি নিমার চিন্তায় করছিলাম, আমি বুড়ি বৃদ্ধ হয়ে গেছে কিবা কি হলো না হলো, পুকুরে টুকুরে খাইনি তো, তাই বলে গিয়ে দেখে না। তখন ঈশান বলছে, ঈশান ঈশান তুই আবার তাড়াতাড়ি পরিষ্কার কর, এবার আমি ভোগ লাগাই। কৃষ্ণ ভগবান মহাপ্রভু জগানন্দকে দিয়ে বলছেন, ওই দিন ওই সময় মা আমার জন্য এত ভোগ লাগিয়েছিলেন, আমার মাকে বলো আমার স্মরণ করছিলেন, আমি ওই দিন গিয়ে সব খেয়েছি, মা মনে করছে কিন্তু পুকুরে খেয়ে দিল কিনা, না আমি নিজে গেছি খেতে, শচী মাতার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে আর শিবাসঙ্গনে, চার জায়গায় মহাপ্রভু অবস্থান করে। আর যেই বলেছে সবাই যাব, যার ঘরে যা কিছু সরঞ্জাম ছিল কৃষ্ণ যা যা ভালোবাসত সব নিয়ে সবাই রওনা হয়ে গেছে তার আগে করে, কুরুক্ষেত্রে পৌঁছাইছেন। তার আগে দেবকী এবং বসু, দেবকী এবং কংসের মা, কংসের মার নাম আমি ভুলে যাচ্ছি, যাই হোক কংসের মা, ওরা শুনছে যে ব্রজবাসীরা আসছে, কারা আসছে, কারণ এই ব্রজবাসীদের জন্য কৃষ্ণ যখন ঘুমাতন তখন ও রাত্রে ফাঁকে ফাঁকে চিৎকার করতেন, মা যশোদা সুদাম সুদাম দাম বসুদাম রাধারানী ললিতা বিশাখা, প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখতো আর কান্না করতো স্বপ্নের ঘরে, এটা এখনো পর্যন্ত করে। এই জন্য কৃষ্ণকে উদাস কোন সময় কৃষ্ণ এক জায়গায় পুকুর পাড়ে বসে, ঘাটের পাটে বসে গাছের দিকে তাকিয়ে থাকে আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, মা গিয়ে পিছন থেকে কৃষ্ণের ঘাড়ে হাত দেয় দেখে চোখে জল, মা গিয়ে পাশে বসে মাথায় হাত বুলায় কান্না করছে, বলে মা আমি যশোদার কথা, আমার সখাদের কথা, আমার বন্ধু বান্ধবের কথা মনে পড়ছি, ওদেরকে আমি ভুলতে পারছি না, আমি স্বপ্ন দেখেছি আজ,
উদাস হয়ে থাকে। যেমন কোন সন্তান যখন মারা যায়, একটা সন্তান অনেক সময় বাবা মা মনে করে তার জন্য তারা চোখের জল ফেলে, সন্তান চলে গেছে। আর তাতে যদি বাবা মার কোনো ভুলে ও যদি সুইসাইড করে নেয়, বলে কেন শাসন করতে গেছিলাম, কেন এটা বলতে গেছিলাম, এই ভুলের জন্য আজ আমাদের হাত ধুতে হলো, ও চলে গেল। এটা অনুতপ্ত আগুনে জ্বলতে থাকে। তো ঠিক সেই রকমই আজ এদিকে দেবকী এবং কংসের মা বলছে, ওরা আসছে, ওরা আবার কৃষ্ণকে নিয়ে চলে যাবে না তো? আমি কৃষ্ণের জন্য কত কষ্ট পেয়েছি, জেলখানার ভিতরে কতগুলো সন্তান চলে গেছে, এতদিন পরে কৃষ্ণকে আমি পেলাম, কি না অত্যাচার করেছে কংস আমার উপরে, আর কৃষ্ণ ওদের প্রতি এত আকর্ষণ, কি জানি চলে যাবে না তো ওদের সাথে, আবার ওদের তো নিমন্ত্রণ করতে না করেছিলাম, আবার কেন এসছে? কৃষ্ণকে বলেছিল যে দেখ বাবা, তুই কিন্তু ব্রজবাসীদেরকে ডাকবি না, আগেই দিয়েছিল দেবকী। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে দেবকী এবং কংসের মা যে গেট আছে যজ্ঞশালায় প্রবেশ করার জন্য, গেট এসে দাঁড়িয়ে গেছে, সমস্ত সৈন্য সন্তানদের বলছে একটা ব্রজবাসী যেন যজ্ঞের এরিয়ার ভিতরে ঢুকতে না পারে, যদু বংশের যে টেন থাকে, টেন মানে ওদের যে এরিয়ার ভিতরে, কাউকে ঢুকতে দেবে না। কে বলছে? কে আদেশ দিয়েছে? রাজমাতা দেবকী। সৈন্য সামন্ত সব এসে গেছে, ব্রজবাসীরাও আসছে, গেটে এসছে। আসার পরে বসুদেব দেবকীকে দেখিনি তো, না যশোদা চেনে, যশোদা দেবকীকে চেনে না, কিন্তু নন্দ বাবা বসুদেবকে তো চেনে, কিন্তু বসুদেব তো আসেনি। কে এসছে? যশোদা না, দেবকী আর কংসের মা এসছে। আসার সাথে সাথে এরাও গেটে পৌঁছাইছে, এরা মনে করছে এতদিন পরে যাচ্ছি কৃষ্ণকে দেখা করতে, দেখার সঙ্গে সঙ্গে সব কৃষ্ণ আসবে, আমাদেরকে আলিঙ্গন করবে, আমাদের থাকার জায়গা দেবে, খাওয়ার জায়গা দেবে, ভালো আলিঙ্গন করবে, নূতন জামাই আসলে যেমন হয় এই হবে সেই হবে, নূতন জামাই ঢুকতে যদি শাশুড়ি যদি গালি দিয়ে ঝাঁটা দিয়ে তাড়া করে, জামার কেমন লাগবে? বড় আশা নিয়ে যাচ্ছে, শাশুড়ি এটা দেবে, জামাই ষষ্ঠীতে যাচ্ছি, ভালো শাড়ি দেবে, এই দেবে সেই দেবে, আর যদি উল্টাটা করে কেমন লাগবে? তো এরা বড় আশা নিয়ে যাচ্ছে, ওদিকে দেবকী দাঁড়িয়ে আছে, এরা দাঁড়িয়ে আছে, রাজমাতা তার কাছে সব সহচরী বড় সৈনিকরা দাঁড়িয়ে আছে, ব্রজবাসীরা তো সৈন্য না, তারা তো ব্রজের দেশ, তারা তো রাজদেশ, রাজবেশ না, যেই ঢুকতে হচ্ছে সেই সঙ্গে সাথে বলছে, আরে তুমি না? আমি তখন কংসের অত্যাচারে কারাগারের ভিতরে পুত্র শোক দিতে তো বেরোতে পারছি না, কি কষ্টের ভিতরে ছিলাম, আমার কৃষ্ণকে তুমি একটু মাখনের জন্য সমস্ত গলিতে গলিতে তাড়িয়েছিলে, এই করেছিলে সেই করেছিলে, তাকে বেঁধেছিলে, তাকে ভর্ষণা করেছিলে, তাকে অনেক কিছু করেছিলে, ঢুকতে না ঢুকতেই ওইসব শোনাচ্ছে, কে শোনাচ্ছে? মেয়েদের মধ্যে ঝগড়াটা বেশি লাগে, ছেলেরা অনেক লাগে না। তুমি সেই যশোদা, তুমি সেই নিষ্ঠুর হৃদয়া, তোমার হৃদয় এত কঠিন। কে বলছে? দেবকী। আজ তুমি তাকে দেখার জন্য এসছো, আমি সেই সময় বিবশ ছিলাম, আমার কোনো হাত ছিল না, আমি জন্মদিনও পালন করতে পারিনি, আর তুমি এইভাবে কৃষ্ণকে লাঞ্ছনা দিয়েছো, এইভাবে যন্ত্রণা দিয়েছো, এইভাবে এই করেছো, এইভাবে সেই করেছো, আর রাগের রেগে গিয়ে আরো উল্টোপাল্টা অনেক কিছু বলছে, এই জন্য কৃষ্ণ তোমাদেরকে ছেড়ে চলে গেছে, আর তুমি সেই কাকে বলছে বলুন? যশোদা কি করবে? বড় আশা নিয়ে এসেছিল ব্রজবাসীরা যে যাই কৃষ্ণকে দেখা করতে হবে, 10 মিনিট সময় আছে, কৃষ্ণকে দেখা করতে যাই, দেখা করতে এসছে, দেখা করছে মা যশোদা না, কি বলবে, কি করবে না করবে, কোনো কিছু নিয়ে চেতনা নেই, বাবাও কিছু বুঝতে পারছে না, ব্রজবাসীরা সবাই মনে হয় যেন জ্বলন্ত অগ্নির ভিতরে আটকে গেছে, যেমন এই ঘরের ভিতরে আমরা হরিকথা শ্রবণ করছি, হঠাৎ চারিধারে আগুন লেগে গেছে, বললেন এখন কে কি করবেন, কোন দিকে দৌড়াবেন? যেমন একজন ব্যক্তি ঘুমাচ্ছে, খুব ডিপ ঘুমাচ্ছে, কানে মোবাইল লিখে গান শুনছিল, কানে খুব ওই গান হতে হতে ঘুমিয়ে গেছে, ওই ঘরে আগুন লেগেছে, বাইরের লোক চিল্লাচ্ছে চিল্লাচ্ছে শুনতে পাচ্ছে না, কোন রকম ঘুম ভেঙে গেছে, যখন গরম লেগেছে, যখন গরম লেগেছে যখন উঠেছে, উঠে দেখে জানলা দিয়ে পালাতে জানলায় আগুন, দরজা দিয়ে তার দরজায় আগুন, পিছন থেকে পালাতে পিছনে আগুন, চারিধারে আগুন লেগে গেছে, এইবার ও ঘুম থেকে উঠে শুনতে তো পাচ্ছে না, এইবার ও কোন দিকে যাবে, কোন দিকে যাবে, চিল্লাবে কি না, কেউ কেউ
উদ্ধার করতে যাবে। তো দেখো এরা বড় আশা নিয়ে গেছে, তখন প্রথমেই যখন এই কথা বলে দিয়েছে কোথায় আপ্যায়ন করবে কোথায় এই করবে, বড় আশা নিয়ে যাচ্ছে, কৃষ্ণকে দেখতে যাচ্ছি, অনেক খাবার আইটেম নিয়ে যাচ্ছি। আর এই যখন বললো এই সেই নিষ্ঠুর নারী যিনি এইভাবে আমার কৃষ্ণকে এইভাবে এইভাবে এ করেছেন, তখন মা যশোদা নন্দ বাবা ব্রজবাসী ওদের প্রেম তো দূরের কথা, উল্টা গঙ্গা বইছে ওরা, সবার মুখে মাছি ঢুকছে যেন, স্তব্ধ হয়ে গেছে। এ কি নন্দ বাবা বড় বড় কথা বলছে, নন্দ বাবা কারোর কোনো নেই, সবাই পাথরের মতো মূর্তির মতো হয়ে গেছে, ঢোকা তো দূরের কথা। নারদ মুনি তখন আকাশ মার্গের থেকে নামলো, দুই পক্ষে দেখলো, বলছে মাতা তোমরা ভিতরে যাচ্ছ না? যেই বলছে ভিতরে যাচ্ছ না যশোদা মাতাকে, সেই বলছে ভিতরে আসবে, দেবকে বলে ভিতরে আসবে, বিনা নিমন্ত্রণে ওরা এসছে, ওদের কে নিমন্ত্রণ করেছে? আমি তো বলে দিয়েছি ওদের নিমন্ত্রণ করা হবে না, অযাচিত ভাবে এসছে। এই সেই নারী ওখানে আবার বলা শুরু করেছে। নারদ বলছে হরে কৃষ্ণ, কি প্রশ্ন করতে গেলে কোথায় চলে গেলাম? নারদ বলছে কে কৃষ্ণের মা? নারদ বলেছে এবার কে কৃষ্ণের মা? দেব বলছে আমি, আমি কৃষ্ণের মা, আমি এতদিন আমার গর্ভে ধারণ করেছি, এত কষ্ট পেয়েছি, এত লাঞ্ছনা পেয়েছি, এত যন্ত্রণা পেয়েছি, এই করেছি তত করেছি, আমি কৃষ্ণের মা। যশোদা বলছে আমি কৃষ্ণের মা, আমি আমার গর্ভে আমার কৃষ্ণকে পালন করেছি। বলুন, নারদ বলছে প্রমাণ কি, কে কৃষ্ণের মা, কে প্রমাণ দেবে? যেই বলছে প্রমাণ কে দেবে, মা যশোদার তো এমনি মন খুব দুঃখী, ব্রজবাসীরা তো এমনি আর হাওয়া বাইরেছে না, সবাই যেন আগুনের ভিতরে ঢুকে আছে, যে কোন আসামি এলাম কি হচ্ছে? আর ওদিকে দেবকী এইরকম তার রাজ সত্যি এইভাবে তিনি বলছেন, বলুন এখন কি করবে, কে বলবে কৃষ্ণের মা, কি প্রমাণ? বলছেন আরো কে প্রমাণ দেবে কৃষ্ণের কে মা? দেবকী তখন চুপ হয়ে গেছে। কৃষ্ণ তখন হাতে কি নিয়েছেন, জব নিয়েছেন, জব নিয়ে সহা সহা করছেন। নারদ বলছে আমি সংক্ষেপে করব কারণ আমার সময় হয়ে গেছে, আমি আবার চলে যাব অনেক দূরে। এখন এখন কৃষ্ণের অশান্তি, এদের অশান্তি। ইয়েস, কে কৃষ্ণের মা? নারদ বলছে প্রমাণ দিন দেখি কে কৃষ্ণের মা। নারদ বলছে আপনারা প্রমাণ দিন, তাকেই কৃষ্ণের মা হিসেবে গ্রহণ করা হবে। তো বলছে নারদ বলছে তাহলে তুমি বলো নারদ কিভাবে আমরা প্রমাণ দেবো। বলছে ডাকুন কৃষ্ণের যোগ্য, এখান থেকে ডাকুন কৃষ্ণকে। দেবক বলছে আমি ডাকছি কৃষ্ণকে, ডাকুন কৃষ্ণকে, কৃষ্ণ কৃষ্ণ বলে দেবকী একের পর এক ডাকছে। কৃষ্ণ উঠেই না, কারণ শব্দ হচ্ছে তো, যোগ্য হচ্ছে হচ্ছে। দেবকী অত্যন্ত কষ্ট পাচ্ছে, কি আমি কি কৃষ্ণের জন্য কিছুই করিনি, আমি কি কৃষ্ণের জন্য কোনো ত্যাগ করিনি? সেই রাত্রে বিবাহের দিন কিভাবে কংস আমাকে মারতে আসলো, কতগুলো সন্তান আমার মাতার সামনে পিটাই পিটাই মেরে ফেললো, আমি কৃষ্ণের জন্য কোনো কষ্ট করিনি? কত বছর আমি সূর্যের তারার মুখ দেখিনি, আত্মীয়স্বজন দেখিনি, কারাগারে কিভাবে আমি নষ্ট হচ্ছি, আমি কৃষ্ণের জন্য কিছু করিনি? হে ভগবান, আমি কৃষ্ণের জন্য কিছু করিনি? আমার কথাটা কৃষ্ণ শুনল না বলে মা যশোদা বারবার মাথায় আঘাত করছে। কোথায় আঘাত করছে? মা যশোদা দেবকী এখন ঠান্ডা হয়ে গেছে। দেবকী এইবারে আরেকজন কে এসছে, দেবকী এইবারে নারদ বলছে তাহলে মা যশোদা তুমি ডাকো। বলছে আমি ডাকবো? যশোদার আর শরীরে কোনো তেমন শক্তি নেই, মানে এই যে প্রথম শুনে মন তো ভেঙেছে, কি বলবে? নারদ বলছে মা তুমি ডাকো। কি বলে ডাকতো? কানুয়া। কি বলে ডাকতো? বলছে কানাই। যেই মাত্র কানাই শব্দটা ভগবান ইয়ে করছে, কানাই বলছে মানে আহত সহা বলতে, কানাই বলতে ভগবানের হাতে ওই যে এটা ছিল না, দাঁড়িয়ে গেছে। দ্বিতীয়বার বলছে কানাই শব্দ, কানাই বলতেই কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে। তৃতীয়বার যখন বলল পায়ে জুতো নেই, উত্তরই কোথায় আছে? কৃষ্ণ দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে? যেখান থেকে শব্দ হচ্ছে, ভগবান তো অন্তরে যাবি না, ওই দিকে দৌড়াচ্ছে। সবাই বলছে কি রে, যোগ্য করছে, সহা করছে, এই করছে, যোগ্য তো উঠে পালিয়ে গেলে কেমন?
গুরু মহারাজ যজ্ঞ দীক্ষা দিচ্ছে, হঠাৎ যজ্ঞ করতে যে গুরু মহারাজ দৌড়ে চলে যায়, কেউ ভালো লাগবে কি? কৃষ্ণ উদ্ধশ্বাসে দৌড়াচ্ছে, উদ্ধশ্বাসে এসে দেখে মা যশোদা কানাই বলে তিনবার এবার তিনি আর মার গলায় দেন, এবার অচৈতন্য পড়ে যাচ্ছে আর নেই। দৌড়ে এসে ভগবান কৃষ্ণ এসে ওখান থেকে কি করলেন না, মাকে ধপং করে জড়িয়ে জড়িয়ে ধরলেন, মা কৃষ্ণের কোলে প্রায় অচৈতন্য হয়ে গেলেন। মা বলার সাথে সাথে ডাকার সাথে সাথে মা যশোদা একটু দেখে কৃষ্ণ কোলে, মা সন্তান মায়ের কোলে থাকে, আজ কে কোলে নিচ্ছে কৃষ্ণকে, মাকে, ভগবানকে জড়িয়ে ধরছে। মা বলে একাধ্যে মাকে জড়িয়ে ধরেছেন আর একদম মায়ের মুখে হাত দিয়েছেন। মা তাড়াতাড়ি কৃষ্ণের কথা শব্দ দেখে কৃষ্ণ সামনে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে পেয়ে মা জড়িয়ে ধরছে, মা ছেলেকে জড়িয়ে ধরেছে। আর ছেলে এইবারে নন্দ বাবা ব্রজবাসী সবাই পাশে দাঁড়িয়ে আছে, সবাই স্তব্ধ, দুজন দুজনকে দেখছে কৃষ্ণকে, শুধু কানাই বলে বা আর কোনো শব্দ নেই, আনন্দে মা চোখ লেগেছে কৃষ্ণের মুখের দিকে আর কৃষ্ণ মায়ের মুখের দিকে দেখছে আর মার চোখ দিয়ে ঝরঝর করে দান করছে। তারপরে কৃষ্ণকে দেখে মায়ের স্তন দিয়ে দুগ্ধ ধারা করছে। দেবকী তখন করাঘাত করছে, আমি কি কৃষ্ণের মা নই? কৃষ্ণ এসে মাকে জড়িয়ে ধরে মাকে কোলে বসে, তারপর মা কৃষ্ণকে কোলে বসে মাকে দিকে তাকাচ্ছে, মায়ের স্তন দিয়ে দুগ্ধ ধারা হচ্ছে, কে কৃষ্ণের মা? তারপরে কৃষ্ণের দিকে যখন তাকিয়েছে, ফিরে যখন উল্টার দিকে তাকালো, কে আছে? কে? দেবকী। দেবকী স্তব্ধ হয়ে গেছে, আজ সারা জগতের কাছে আমি আমি কি? আমি কৃষ্ণের মা নই, আমার জীবনের মূল্য কি আছে? আর আমি একত্র সময় আমি এত বড় বড় কথা শুনেছি এগুলোকে, আমি কি করে জগতে মুখ দেখাবো? তার থেকে বড় কষ্ট আমি কৃষ্ণের জন্য কিছুই করিনি। তুলসী দল মাত্র জলস্য চুলকেন বা বিক্রান্তি সমাত্মা নাম ভক্তচ্ছ ভক্তবৎসল্য, তুলসীর দল একটু তুলসীর পাতা সামান্য জল আর একটু দুর্বা দিলে যদি কৃষ্ণ বিকৃত হয়ে যায়, আর আমি কৃষ্ণের জন্য যে এতটা উৎসর্গ করেছি, আমি কি কৃষ্ণের মা নই? কৃষ্ণ তখন নিজেকে ডিভাইডেড করলেন দুজন, আবার মার কোলে আছে যশোদার কোলে, কিন্তু প্রমাণ কি হলো? মায়ের ভালোবাসা। এইবার মার কোলে, মা তো কৃষ্ণকে নিয়ে কান্না করছে, নন্দবাবু তো দাঁড়িয়ে আছে, ব্রজবাসীরা দাঁড়িয়ে আছে, সবার সঙ্গে তো কৃষ্ণ মিলবে। কৃষ্ণ ততটা নিজেকে বিস্তার করলেন, সবাই মনে করছে কৃষ্ণ আমার সঙ্গে মিলছেন। তারপরে দেবকীর সঙ্গেও তিনি মিলিত হলেন, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সবাই মনে করছে আমার সঙ্গে কৃষ্ণ মিলিত হবে। সেটাই হলো কৃষ্ণ আর মা যশোদার আর ব্রজবাসীদের প্রেম। আজকে এই লীলা যদি না হতো, তাহলে মা যশোদার প্রেম আমরা কি কেউ উপলব্ধি করতে পারতাম? আর সেই দিন যেদিন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, একই সঙ্গে কৃষ্ণ দুই জায়গায় আবির্ভূত হন, সেই লীলা সুন্দরভাবে গর্গসংহিতায় বর্ণনা হয়েছে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর, তিনি রাজবেশ পরেন না, অস্ত্র ধারণ করেন না, ব্রজ কোনদিন ব্রজ ত্যাগ করেন না, বসুদেব তনায় বাসুদেব কৃষ্ণ, তিনি চতুর্ভুজ হিসেবে প্রকাশ হয়েছিলেন, দ্বারকাধীশ, দুজনেই একই। তারও একটা সুন্দর লীলা আছে, তো সেই জন্য আমরা মা যশোদার কাছে, দেবকী মাতার কাছে প্রার্থনা করব, কারোর সন্তানকে যদি নিতে হয় তাহলে তার ইচ্ছে ছাড়া, সন্তান তো মায়ের কোলেই যেতে চায় আমাদের কারো, কিন্তু মা এমন ভাবে সেবা করতে করতে ওই সন্তানের যখন বিশ্বাস আছে তখন তার কোলে যায় মার কোলে, কিন্তু মার কোলে সবসময় উঠতে চায়। তার কৃষ্ণ যশোদা নন্দন, নন্দের নন্দন, বসুদেব তনয়, দেবকী নন্দন, তাকে যদি পেতে হয় তাহলে তারা যখন কোলে দিবে, এই জন্য শিবজি যখন গেছিল কৃষ্ণকে দেখার জন্য, মা যশোদা দেয়নি কৃষ্ণকে দেখার জন্য, তখন এসে শিবজিকে কান্না করতে হয়েছিল,
তখন কৃষ্ণের জন্য যখন কান্না করেছিলেন মা শিবজি যে এত দূর এসছি তোমাকে আমি দর্শন পাবো না, তখন কৃষ্ণ কান্না করেছিলেন, আর কান্না থামে না। তারপরে এদিকে সংবাদ পায় কোন বাবা এসেছিল, আশীশ্বর মহাদেব এখনো যাবেন নন্দব গ্রামে, তারপরে সেখানে না আমাদের এতে গোকুলে, সেখানে কৃষ্ণ কান্না করছে আর ভক্ত ভক্তের জন্য ভগবান ভগবানের জন্য ভগবান কান্না করেছিলেন, এখন ভগবান কান্না করছেন। তারপর নিয়ে আসলেন, এমন কৃষ্ণকে দর্শন করার সাথে সাথে কৃষ্ণ কান্না তো বন্ধ হয়ে গেল, মহাদেবের সাধু কান্নায় আর থামতে পারে না, স্তব্ধ হয়ে গেল মহাদেব। তখন বলছে মারা গেলেন নাকি? তারপরে এটাই হলো ভগবানের, যদি পেতে হয় মা যশোদার কাছ থেকে মহাদেবের মতো ব্যক্তিকে পেতে গেলে যদি এত কান্না করতে গেলে হয় আমাদের। এই জন্য দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ হচ্ছে তখন রুক্মিণী বলছে, আরে তোমার সখী তোমার দ্রৌপদী কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, তোমার সখী তোমার ভক্ত, দেখো কিভাবে ভারী সবাই বস্ত্র তাকে নিবস্ত্র করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ না তুমি? বলে পথ পাচ্ছি না। বলে পথ পাচ্ছ না, এখনই ওকে হেরাসমেন্ট করছে, চুল ধরে টানতে টানতে নিয়েছে, এই করছে, এখন তাকে উলঙ্গ করার চেষ্টা করছে, আর তুমি পথ পাচ্ছ না? বলে আমি পথ পাচ্ছি না। তখন রুক্মিণী কি পথ লাগে? বলে তুমি জানো না, আমি ভক্তের কাছে যখন পৌঁছাই সেই পথের নাম হলো অশ্রুপথ। কি পথ? কি পথ? অশ্রুপথ দিয়ে আমি প্রবেশ করি, অশ্রুপথ দিয়ে আমি ভক্তের কাছে যাই। আমরা কয়জন আছি অশ্রুপথে যাই? দুঃখে সব হরি ভজে শুকনা ভজে কই, যত লোক ভগবানকে ভজন করে দুঃখের সময় হরিকে ভজন করে, সুখে কয়জন ভজন করে? এই জন্য কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে কি হবে? অশ্রুপথেই তাকে পেতে হবে। বিনা অশ্রুপথে কেউ পেয়েছে তাকে? একজন মূল্যবান বস্তু সোনা কিনতে গেলে সোনার দোকানেই যেতে হবে, সিটি গোল্ডের দোকানে পাওয়া যায় না। আমার সময় সমাপ্ত হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আজ নন্দোৎসবকাল, এই জগতে কৃষ্ণকে জানানোর জন্য কোটি কোটি ঘরে জন্মোৎসব পালন করার জন্য 125 বছর আগে ছিল প্রভুপাদ এই ধরাধামে এসেছিলেন। উৎসব কবে হয়েছিল? জন্ম তো রাত্রে ছিল, উৎসব কবে হয়েছিল? কাল। আর সেই উৎসব পালন করার জন্য প্রভুপাদকে স্বয়ং ভগবান নিয়ে এসেছিলেন। আমার উৎসবের দিনে তুমি আসো, কারণ তুমি প্রত্যেকটা ঘরে ঘরে আমার উৎসব পালন করবে, জন্মাষ্টমী উৎসব কোটি কোটি লোক পালন করছে কোটি কোটি ঘরে। সুতরাং তুমি তুলসীর পাতায় গঙ্গার জল দিলে যদি ঋণী হয়ে যায়, আজ তুমি আসবে আমার উৎসবের দিনে। কারণ যো করিতি মহিপাল হরের গৃহে মহস্যমন্তশ্চপি ভগবতী নিত্যম হরের গৃহে। যদি কেউ ভগবান কৃষ্ণের জন্মোৎসব পালন করে তাহলে ভগবত ধামে যখন যাব তখন যো করিতি মহিপাল হরের গৃহে মহস্যব, ভগবান কৃষ্ণের উৎসব যদি মঠে কিংবা তাদের গৃহে করে, যখন তিনি শরীর ছেড়ে রেখে দেবেন তখন ভগবান যখন সেখানে যাবেন, ঠিক সুদামাকে যেমন তিনি পূজা করেছিলেন ভক্তকে, তিনি ভগবত ধামে যাওয়ার পরে সেইভাবেই পূজা করবেন। তৈশক্তি ভগবতম হরির গৃহে মহাসম, আমার ঘরে আসলে আমি সেইভাবে উৎসব পালন করব। আপনার জন্মদিনে বাচ্চার জন্মদিনে কেউ কিছু গিফট নিয়ে আসলো, ওর বাচ্চার জন্মদিনে আপনি খালি হাতে যাবেন? এটাই হলো ভগবানের লীলা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। যাই হোক, করুণ কাহিনী কিছুটা বললাম, আর হাসির কাহিনী কৃষ্ণের অনেক লীলা। তো এটা কৃষ্ণ লীলা শুনতে গেলে ক্রমান্বয়ে শুনতে হবে দশম স্কন্ধে, তাহলে বুঝতে হবে। এখন আমাদের ভক্তরা কীর্তন করবে, জগৎগুরু শিলা প্রভুপাদ কি, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব কি।